টপিকের ওপর দেখা গেছে পরীক্ষায় কি কি আসে এবং তোর পরীক্ষায় এটাই আসার সম্ভাবনা, তোর ইও কিউ, ভালো করে শুনে নে, ইও কিউ অ্যান্ড স্টক লেভেল, এর সাথে অরে আসবে, মানে আশা করা যাচ্ছে স্টোর লেজার। ঠিক আছে, তারপরে আমি লাস্টে বলে দেবো কত কি অর্ড দিতে পারে, মানে এই চ্যাপ্টার থেকে তোর কভার আপ আছে কি ইও কিউ, স্টক লেভেল আর স্টোর লেজার। ঠিক আছে, 10 মার্কস কভার করছে চ্যাপ্টার, 10 মার্কস কভার করছে। তো আজকে আমরা কিসের উপর রিভাইজ করব, ইও কিউ অ্যান্ড স্টক লেভেল। তো ইও কিউর ফর্মুলাটা একটু বলে দিই, মনে করিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ইও কিউর ফুল ফর্ম কি ছিল? ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। তাহলে কি হবে? 2PU/CI, এই তো ফর্মুলা, 2PU/CI। কত নম্বর অঙ্ক করছি? 2021 অনার্স, তাই তো, 2021 অনার্স। তাহলে এইগুলো সব একটা করে লিখি, পি, পি এর ফুল ফর্ম হচ্ছে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার। তাহলে কোশ্চেন পড়ে বল, কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার কত বলেছে? বলেছে এভরি অর্ডার, দেখ এক একটা অর্ডার কত করে বলেছিল স্যার, 200 টাকা করে। তাহলে লিখে দে 200 টাকা, হয়ে গেল। তারপর ইউ মানে, ইউ মানে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন, তাহলে কোশ্চেন পড়ে দেখ অ্যানুয়াল কনজাম্পশন কত বলেছে, মানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 12,000 ইউনিট বলছে। কোশ্চেনটা একটু পড়ে নেই, বলছে মিনিট, ওখানে ওরা বলেছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ ম্যাটেরিয়াল এ 12,000 ইউনিটস টু প্রোডিউস 3,000 ইউনিটস অফ প্রোডাক্ট জেট, 3,000 ইউনিট প্রোডাক্ট জেট তৈরি করতে কত ম্যাটেরিয়াল লাগছে? 12,000 ইউনিট লাগছে। এভরি অর্ডার কস্ট 200 টাকা, ইনভেন্টরি ক্যারিং কস্ট বলেছে 1.20 টাকা পার ইউনিট, সেফটি স্টক বলেছে 20 দিন, ঠিক আছে, তো সেফটি স্টক বলেছে 20 দিন, কনজাম্পশন অ্যান্ড টাইম রিকোয়ার্ড টু গেট নিউ সাপ্লাইয়ের জন্য কত টাইম লাগছে? 15 দিন। বলছে ইও কিউ বের করো, অর্ডারিং লেভেল বের করো, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, সব দিয়ে দিয়েছে। তাহলে দেখ আমরা কস্ট অফ প্লেসিং এন অর্ডার করে দিলাম 200 টাকা, অ্যানুয়াল কনজাম্পশন কত? 12,000 বলেছে, ঠিক আছে। তো সিআই, সিআই এর ফুল ফর্ম কি বলেছিলাম? ক্যারিং কস্ট পার ইউনিট, একবারে এটা বলে দিয়েছে কত অঙ্কে বল? ক্যারিং কস্ট পার ইউনিট কত বলেছে বল কোশ্চেনে? 1.20 টাকা, ব্যাস হয়ে গেল, সাজিয়ে দে, শেষ হয়ে যাবে, ইও কিউটা শেষ হয়ে যাবে। 2 ইনটু পি কত? পি হচ্ছে 200, ইউ কত? 12,000, সিআই 1.20, ব্যাস। তাহলে কি বলেছে? 2 ইনটু 200 ইনটু 12,000, যেটা বেরোলো সেটাকে 1.2 দিয়ে ভাগ কর, টোটাল যেটা বেরোলো তার রুট চাপিয়ে দে 2,000। ইও কিউ সবাই করে দেখ 2,000 বেরোচ্ছে কিনা, সবাই করে দেখ 2,000 বেরোচ্ছে কিনা, 2,000 ইউনিটস বেরিয়ে গেল ইও কিউ। কি বললাম? ইও কিউ বেরিয়ে গেল কত তোর? প্রত্যেকের 2,000 ইউনিট বেরিয়ে গেছে, বল কোন ডাউট আছে? কোন ডাউট আছে না স্যার, কোন ডাউট নেই। অঙ্কে সেফটি স্টক কত দিনের বলেছে? সেফটি স্টক কত দিনের বলেছে? 20 দিন। তো দেখ আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছিল অর্ডারিং লেভেল, অর্ডারিং লেভেল মানে রিঅর্ডার লেভেল। তো রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা আমরা আগে শিখেছিলাম, ছোট থেকে শিখেছিলাম, 11 থেকে। রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা ছিল ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। কি বললাম? রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা আমরা আগে শিখেছিলাম ম্যাক্সিমাম কনজাম্পশন ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। আবার বলছি, রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা আমরা আগে শিখেছিলাম ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে স্যার এই অঙ্কে বসলো না কেন? যদি কোনো কোশ্চেনে সেফটি স্টক দিয়ে দেয় তখন ফর্মুলা হয়ে যায় এটা, সেফটি স্টক দিলে ফর্মুলা হবে এটা, কি? সেফটি স্টক প্লাস নর্মাল কনজাম্পশন না নর্মাল রিঅর্ডার পিরিয়ড। তাহলে খুঁজতে হবে, কোশ্চেন পড়ে খুঁজতে হবে নর্মাল কনজাম্পশন কত আছে, সমস্ত জিনিস থেকে খুঁজে নিতে হবে। সবার প্রথম বের করতে হবে সেফটি স্টক কত আছে বল। কোশ্চেনে সেফটি স্টক স্যার 20 দিন বলেছে, সেফটি স্টক কত দিন বলেছে বল? 20 দিন। তাহলে তোকে
অঙ্কটা এখানে লিখ ডেইলি কনজাম্পশন সবার প্রথম বের কর, সবার প্রথম বের কর ডেইলি কনজাম্পশন, সবার প্রথম বের কর ডেইলি কনজাম্পশন। স্যার ডেইলি কনজাম্পশন মানে প্রতিদিন কত ইউনিট লাগে আমার বল, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত বলেছিল বল, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত বলেছিল বল, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 12,000। আর কোশ্চেনে লাস্ট লাইনে বলেছিল এক বছরে কতদিন বলেছিল, 1 year ইকুয়াল টু 300 days, 300 days কাজ হয়, তাহলে 300 দিনে আমার 12,000 ইউনিট লাগে, 300 দিনে যদি 12,000 ইউনিট লাগে তাহলে এক এক দিনে কত করে লাগে, 400 ইউনিট। তাহলে বোঝা গেল ডেইলি কনজাম্পশন কি করে বেরোলো 400 ইউনিট, কোনো ডাউট আছে? না স্যার কোনো ডাউট নেই। সেফটি স্টক কতদিন বলেছিল অঙ্কে, সেফটি স্টক কতদিন বলেছিল অঙ্কে, 20 দিন, তাহলে 400 × 20 হয়ে গেল সেফটি স্টক। বোঝা গেল হোয়াট ইজ সেফটি স্টক, ঠিক আছে? সেফটি স্টক কত বলেছিল, বলছে আমার একদিনে 400 লাগে, আর সেফটি স্টক 20 দিনের আছে, 20 দিনের সেফটি স্টক আছে, তাহলে 400 × 20 8,000 হয়ে গেল সেফটি স্টক। প্রশ্ন হলো স্যার, স্যার প্রশ্ন হলো নর্মাল কনজাম্পশন কত, দেখ ভাই ডেইলি কনজাম্পশন 400 ইউনিট, যেটা ডেইলি সেটাই ম্যাক্সিমাম সেটাই মিনিমাম, যেটা ডেইলি সেটাই ম্যাক্সিমাম সেটাই মিনিমাম। কোশ্চেনে যেহেতু ডাইরেক্টলি কিছু বলেন তাই আমাকে এটা অ্যাজাম্পশন করে নিতে হবে। বল আচ্ছা এটা 40 বেড়ি ছিল, ও সরি 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 মিস্টেক হয়ে গেছে, আমি 40 বেড়ি ছিল, 40 এবার ঠিক আছে। সে আমাদের যাই বেরোক, তাহলে আমি কি বললাম আমাদের ডেলি বেরিয়েছে 40, যেটা ডেলি বেরিয়েছে এসে যেটা ডেলি বেরিয়েছে ওটাই ওটাই ম্যাক্সিমাম ওটাই মিনিমাম। কি বললাম, এই যে 40 বেরোলো এটাই ম্যাক্সিমাম এটাই মিনিমাম এটাই অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ মানে নর্মাল, 40 দিন হয়ে গেল। আর নর্মাল পিরিয়ড কত বলেছিল অঙ্কে, কোশ্চেন পরে বল কি বলেছে নর্মাল পিরিয়ড, নর্মাল পিরিয়ড বলেছিল দেখ কোশ্চেনে বলেছিল পিরিয়ড বলেছিল 15 দিন, তাহলে এখানে লিখবো 40 × 15 কত হলো, 40 × 20 800, আর 40 × 15 600 হয়ে গেল তোমার 1400 ইউনিটস, ঠিক আছে? তো এটা কি বেরোলো, রিঅর্ডার লেভেল বেরিয়ে গেল অঙ্কে, রিঅর্ডার লেভেল বেরিয়ে গেল কত, 1400 ইউনিটস। কোনো ডাউট আছে? না স্যার ডাউট কেন থাকবে, ইজি অঙ্ক, ডাউট কিসের, রিঅর্ডার লেভেল হয়ে গেল। এবার কি করব, রিঅর্ডার লেভেল এবার কি বের করতে বলছে, মিনিমাম লেভেল, চল ভাব কত ইজি অঙ্ক দিয়েছিল, দেখ কত ইজি অঙ্ক দিয়েছিল পরীক্ষায় মিনিমাম লেভেল, লেখ মিনিমাম লেভেল। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে স্যার রিঅর্ডার লেভেল, লেখ রিঅর্ডার লেভেল মাইনাস, মাইনাস কি হয় বল, রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল কনজাম্পশন, নর্মাল কনজাম্পশন ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। তাহলে রিঅর্ডার লেভেল কত বেরিয়ে গেছে, 1400, নর্মাল কনজাম্পশন কত বলেছিল অঙ্কে বল, স্যার নর্মাল কনজাম্পশন আপনি বললেন 40, তাই তো কি রে, বুঝতে পারছিস, 40 এটাই ম্যাক্সিমাম এটাই মিনিমাম এটাই অ্যাভারেজ বা নর্মাল, 40। আর নর্মাল পিরিয়ড কত স্যার, 15, তাহলে 1400 × 600 করলে কত হবে, 800 ইউনিটস হয়ে গেল মিনিমাম লেভেল। লাস্ট ম্যাক্সিমাম লেভেল কর, ম্যাক্সিমাম লেভেল লেখ, ম্যাক্সিমাম লেভেল ফর্মুলা রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। ঠিক আছে তো, তাহলে বল রিঅর্ডার লেভেল কত বেরিয়েছে আমাদের, 1400। রিঅর্ডার কোয়ান্টিটি কত বেরিয়েছে স্যার, রিঅর্ডার কোয়ান্টিটি মানে ইয়ে ইওকিউ 2000, ঠিক আছে তো, 1400 + 2000 মাইনাস মিনিমাম কনজাম্পশন 40ই হবে আর মিনিমাম পিরিয়ড 15, তাই তো? তাহলে 3400 থেকে 600 বাদ দিলে 2800 ইউনিটস মিলে গেছে আনসার।
ঠিক আছে, এটা লিফোতে করতে বলেছে, করলাম এই মাত্র লিফো প্র্যাকটিস করলাম, আবার লিফো করছি। কি বলছে, আ কোম্পানি ফলো লিফো মেথড ইন প্রাইজিং দ্য ম্যাটেরিয়াল ইস্যু, লিফো মেথড ফলো করছে। ফ্রম দ্য ফলোয়িং ডেটা প্রিপেয়ার দ্য স্টোর লেজার অ্যাকাউন্ট ফর দ্য মান্থ অফ মার্চ, ঠিক আছে তো, ফর দ্য মান্থ অফ মার্চ, মার্চ মাসের ডেটা দিয়ে দিয়েছে। প্রথমে দেখ, মার্চ মাসের এক তারিখে বলছে 100 ইউনিট 6 টাকা করে, মানে ওপেনিং ব্যালেন্স বলেছে 100 ইউনিট 6 টাকা করে, তাহলে লেখ, প্রথমে লেখ মার্চ 1 100 ইউনিট 6 টাকা করে, মানে ব্যালেন্স বলেছে 100 ইউনিট 6 টাকা করে, 600 টাকা ওপেনিং স্টক লিখে দিয়েছি। তারপর একের পর সিরিয়ালি করবি, 12 তারিখ দিয়েছে, 12 তারিখ, 12 তারিখ কি দিয়েছে, পারচেস করেছি কত ইউনিট, 200 ইউনিট 8 টাকা করে, কত হলো 1600 টাকা। তাহলে 100 ইউনিট 6 টাকা করে 600 টাকা ছিল এটা, 200 ইউনিট আমি আরো পারচেস করলাম 8 টাকা করে 1600 টাকা হয়ে গেল। 12 তারিখ কমপ্লিট, 12-র পর কোন আছে সিরিয়াল ডেট, 12-র পর কত আছে 19, তাই তো 19 তারিখ কি হয়েছে, 220 ইউনিট ইস্যু, 220 ইউনিট ইস্যু, মেথডের নাম লিফো, মানে লাস্টে কে আছে 200 ইউনিট, আগে 200 ইউনিট 8 টাকা করে নে, রইল বাকি 20 ইউনিট 6 টাকা করে, 200 × 8 16 1600, আর 20 × 6 120। এবার গোডাউনে 6 টাকা দামের মাল 100টা ছিল, আমি বের করেছি 20টা, তাহলে 6 টাকা দামের মাল কতগুলো আছে, 80টা আছে, 6 টাকা করে 480, 8 টাকা দামের মাল 200টা ছিল, 200টাই বের করে দিয়েছি, নেই কিছু। 19-এর পর কত তারিখ আছে, 22 তারিখ, কি বলেছে, 150 ইউনিট পারচেস করেছি 7 টাকা করে, কত হচ্ছে 150 × 7 1050। তাহলে গোডাউনে 6 টাকা দামের মাল ছিল 80টা, 7 টাকা দামের মাল কিনলাম 150টা, তাহলে 80 × 6 480, আর 150 × 7 1050। লাস্ট এন্ট্রি, শেষ অঙ্কটা, কত তারিখ, 28 তারিখ, কি বলেছিল, ইস্যু বলেছিল 200 ইউনিট, তাহলে লিফো, লিফো মানে কি, লাস্টে যে আছে তাকে আগে নাও, 150 ইউনিট 7 টাকা করে, শর্ট করল 50 ইউনিট 6 টাকা করে, 150 × 7 1050, 50 × 6 300। তাহলে গোডাউনে 6 টাকা দামের মাল 80টা ছিল, 6 টাকা দামের মাল 50টা বের করে দিয়েছি, রইল কত 30টা, 6 টাকা দামের মাল 180, শেষ। 7 টাকা দামের মাল 150টা ছিল, 150টাই বের করে দিয়েছি, তাহলে কত হলো অ্যান্সার, ক্লোজিং স্টক 180। তাহলে বোঝা গেল অঙ্কটা, দেখেছিস তো, যে অঙ্কটা করবো 4-এর দাগের অঙ্কটা, বুঝে, ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ ওয়ার্কার এ অ্যান্ড ওয়ার্কার বি, ওয়ার্কার এ আর ওয়ার্কার বি টোটাল মান্থলি রেমুনারেশন বের করতে বলেছে অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য মান্থ অফ জুন 2021, যেখানে কিনা প্রতিটা ওয়ার্কারের স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 2000, রেট অফ ওয়েজেস, ওয়েজেস রেট বলেছে 15 টাকা পার ইউনিট, ঠিক আছে, মানে পিস রেট বলে দিয়েছে আর কি, বোনাস বলেছে 600 টাকা করে দেবে, বোনাস বলে 600 টাকা করে দেবে, ফর ইচ 2% ইনক্রিজ ইন এফিসিয়েন্সি ওভার 90% বলছে, 600 টাকা বোনাস দেবে, ফর ইচ 2% ইনক্রিজ ইন এফিসিয়েন্সি ওভার 90%, 90% ওপর যদি এফিসিয়েন্সি দেখাতে পারে, তাহলে 2% 600 টাকা, তাহলে 1% 300 টাকা হয়ে গেল। ডিএ বলেছে 50% অফ পিস ওয়েজেস, এইচআর এ বলেছে 30% অফ পিস ওয়েজেস সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ রুপিস 8000 পার মান্থ, এটাও বলে দিয়েছে, বলে দ্য ইউনিট কমপ্লিটেড বাই দ্য টু ওয়ার্কার এ, ওয়ার্কার এ এত ইউনিট তৈরি করেছে আর ওয়ার্কার বি এত ইউনিট তৈরি করেছে, ঠিক আছে তো, চলো অঙ্কটা করা যাক। সবার প্রথম আমরা ওয়ার্কারদের এফিসিয়েন্সিটা বের করে নিই, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, লেখো পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি এই যে এফিসিয়েন্সি বের করবো কিসের উপর বেস করে, অন দ্য বেসিস অফ প্রোডাকশন, অন দ্য বেসিস অফ প্রোডাকশন, তো আমরা যে এফিসিয়েন্সি বের করবো কিসের উপর বেস করে, প্রোডাকশন উপর বেস করে, ফর্মুলা কি, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এ
এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল? দেখো কোশ্চেন পড়ে দেখো, এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল? অঙ্কে এর অ্যাকচুয়াল প্রোডাকশন বলেছিল 1920, আর এর স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত? একদম ফার্স্ট লাইনে বলেছিল 2000 × 100, করে দেখো কত পার্সেন্ট বেরোচ্ছে। আর বি বির অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল? 1760। বির স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন সবারই সেম 2000 × 100, করে দেখো কত বেরোচ্ছে, করে দেখো কত বেরোচ্ছে। 1920 / 2000 × 100 কত বেরোচ্ছে? 96%। প্রথমটা বেরোচ্ছে 96%, মানে এর এফিসিয়েন্সি লেভেল হচ্ছে 96%, আর বির কত? 1760 / 2000 × 100 কত হচ্ছে? 88%। কোশ্চেনে কি বলেছিল? বলছে ওয়ার্কাররা কি 90% এর উপর এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে বোনাস দেবে। যদি 90% এর উপর এফিসিয়েন্সি দেখায় তাহলে বোনাস দেবে। তাহলে ওয়ার্কার এ কে আমরা বোনাস দেবো। দেখো ওয়ার্কার এ কে আমরা বোনাস দেবো। কেন স্যার বোনাস দেবো? স্যার ওয়ার্কার এ কে কেন বোনাস দেবো? কারণ বলেছিল 90% এর উপর এফিসিয়েন্সি দেখাতে পারলে। তো ওয়ার্কার এ তো 96% এফিসিয়েন্সি দেখিয়েছে, তাহলে ওকে 6% বোনাস দেওয়া হবে। ঠিক আছে, 2% যদি 300 টাকা হয় তাহলে তুমি নিশ্চয়ই ক্যালকুলেট করে ফেলতে পারবে, সরি 2% যদি 600 টাকা হয় তাহলে 6% কত দেবে করে ফেলতে পারবে, তুমি ইজিলি করে ফেলতে পারবে। কত দেবে? 1800 টাকা দেবে বোনাস। দেখেন লেখো বোনাস, ঠিক আছে, অফ এ, একে কত টাকা বোনাস দেব? একে বোনাস দেব 6%, 6% বোনাস দেব। ঠিক আছে, বলেছিল 2% যদি তুমি 600 টাকা বোনাস দাও তাহলে 6% কত? 6% কত? 600 যদি দাও 2% তাহলে 6% কত? কত হচ্ছে? 1800 টাকা। আশা করি বুঝতে পেরেছ। বলেছিল যদি 2% যদি এফিসিয়েন্সি দেখ, মানে কোশ্চেনে বলেছিল 90% এর ওপর যদি তুমি এফিসিয়েন্সি দেখাও তাহলে তোমাকে বোনাস দেবে। 90% এর ওপর এফিসিয়েন্সি দেখালে তোমাকে বোনাস দেবে। তাহলে অতিরিক্ত 2% এফিসিয়েন্সি দেখালে তোমার 600 টাকা বোনাস দেবে। তাহলে 1% কত? 1% 300 টাকা, তাহলে 6% 6 × 300। এবার করবো বোনাস অফ পি। পির এফিসিয়েন্সি কত দেখো? 88%, লেখে তো কোনো বোনাস দেবে না, হয়ে গেল শেষ, মিটে গেল ঝামেলা, ঝামেলা শেষ। এবার ডাইরেক্ট অঙ্ক চলে আসে। দুজন ওয়ার্কার, ওয়ার্কার এ আর ওয়ার্কার বি, প্রথমে কি লিখবো? পিস ওয়েজেস। প্রথমে লিখবো পিস ওয়েজেস। আর পিস ওয়েজেস কি করে বের করতে হয় তোমরা সবাই জানো, কতগুলো ইউনিট তৈরি করেছো ইনটু ইনটু পিস রেট, কতগুলো ইউনিট তৈরি করেছো। দেখো এখানে লিখে দিচ্ছি, এ তৈরি করেছে কতগুলো ইউনিট? এ তৈরি করেছে 1920 ইউনিট, আর বি তৈরি করেছে কত? বি তৈরি করে 1760 ইউনিট। আচ্ছা পিস রেট কত করে কোশ্চেনে বলেই দিয়েছিল প্রথমে? 15 টাকা করে। তাহলে করে দেখো ক্যালকুলেটারে, 1920 × 15 কত হচ্ছে? 28,800। এতে লেখো 28,800, আর বিতে লিখবে 1760 × 15, বিতে লিখবে কত? 26,400, হয়ে গেল। এটা করলাম আমরা কি? পিস ওয়েজেস। এরপর কি বলেছিল কোশ্চেনে? ডিএ বলেছিল পিসের 50%, লেখো ডিএ 50%, কার 50% অফ পি ডব্লিউ, স্যার পি ডব্লিউ মানে পিস ওয়েজেস। তাহলে 28,800 50% করলে কত হচ্ছে দেখো? 14,400, আর এটা 13,200। এবার এই চারে দেখো, এই চারে মানে হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা বলেছিল কোশ্চেনে? স্যার কোশ্চেনে এই চারে বলেছিল, ভালো কথা বলেছিল কিন্তু মন দিয়ে শুনবে, পিস ওয়েজেস 30%, সাবজেক্ট টু ম্যাক্সিমাম 8,000 পার মান্থ। বলছে এই চারে ম্যাক্সিমাম 8,000 টাকা আসবে, 8,000 টাকার বেশি তুমি নিতে পারবে। দেখো আমি তোমাকে ছোট্ট করে বলে দিই, এর ক্ষেত্রে কি বলেছিল পিস ওয়েজেস? এর ক্ষেত্রে বলেছিল পিস ওয়েজেস 30%, তাই তো? তাহলে এর পিস ওয়েজেস কত ছিল? 28,800, 28,800 30%, করে দেখো কত দাঁড়াচ্ছে। ঠিক আছে, আর 8,000 টাকা,
তো বলছে 8,000 টাকার বেশি তুমি দিতে পারবে না, তুমি 8,000 টাকার বেশি এইচআর দিতেই পারবে না, তাহলে কত দেবে তুমি এখানে? 8,640, ক্যালকুলেটর 8,640 দাঁড়াচ্ছে 8,000, ছোট কোনটা 8,000, তুমি এখানে একে দেবে 8,000 টাকা। বির ক্ষেত্রে কি বলেছে, বির বেসিক ওইসে 30%, দেখো কত বলছে, 26,430% করে দেখো কত দাঁড়াচ্ছে। করে দেখো 26,430% কত দাঁড়াচ্ছে স্যার, 7,920। তাহলে 7,920 আর 8,000 তৃতীয় ছোট কোনটা 7,900, তাহলে এখানে এখানে আসবে 7,900 হয়ে গেল। লাস্ট লাস্ট কি বলেছিল, লাস্ট লাইন বোনাস, অলরেডি বোনাস, বির তো বোনাস হবে না কেন, বি কোনো সেই লেভেল এফিসিয়েন্সি দেখাতে পারেনি, বোনাস শুধুমাত্র পাবে এ কত, 1,800 টাকা বোনাস পাবে শুধুমাত্র এ 1,800 টাকা, টোটাল করে দাও অবশেষ 14,400 প্লাস 8,000 প্লাস 1,800 কত হচ্ছে, 24,200, আর এটা কত হচ্ছে 13,200 আর 7,920, সরি যোগটা তো ভুল হয়েছে, এটা এর যোগটা ভুল হয়েছে একটু, কত হচ্ছে এর টোটাল হবে 53,000 টাকা, আর বি টোটাল কত হবে, বি টোটাল 26,400 প্লাস 13,200 প্লাস 7,920 কত হচ্ছে 47,520। এই ছিল তোমার অঙ্ক, তো করে দিলাম এই অঙ্কটা, ঠিক আছে, কত ইজি অঙ্ক ছিল অ্যাকচুয়ালি, এটা এইচএস স্ট্যান্ডার্ড রাউন্ড, ঠিক আছে, এইচএস এ প্রচুর করেছে, তোমাদের যাদের ক্লাস 12 এ কস্ট্যাক্স আছে, লেবার চ্যাপ্টার, এই যে এই অঙ্কগুলো আছে ওখানেই আছে, ওখানেই আমরা ক্লাস 12 এর স্টুডেন্টদের এই অঙ্কগুলো করাই, বেশি একদম সিম্পল সামথিং, খুব বেশি ডিটেলস এ ডিসকাশন করার দরকার হবে না, আজকে খুব বেশি ডিটেলস এ জানার দরকার হয় আমাদের মেইন ক্লাসের ভিডিও গুলো আছে, ঠিক আছে, ভিডিওতে অ্যাভেলেবেল করেই দিয়েছি তোমাদের জন্য, তোমরা তখন দেখতে পারো, ঠিক আছে। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অঙ্ক পরীক্ষা খুব আসতে পারে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশন, দেখ না আমি তোদের যেটা বলেছিলাম ছবিটা আমি নিচে করে দিই, তারপর অঙ্কটা করবো, অঙ্কটা করবো আমি কি বলেছিলাম আগের দিন, ম্যাটেরিয়াল দেখ ছবিটা, ছবিটা বলেছিলাম ম্যাটেরিয়াল, লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস আর ফ্যাক্টরি ওভারহেড, তিনটে কোথায় চলে যায়, ডব্লিউ আই তে চলে যায়, চার্জেবল এক্সপেন্সেস কি ডাইরেক্ট, চার্জেবল এক্সপেন্সেস হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস, তাহলে কি বললাম, বলতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ভালো করে শোন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডিএম মানে এম মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এল মানে ডাইরেক্ট লেবার, ঠিক আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার কোথায় চলে যাবে, ডব্লিউআইপি তে চলে যাবে, তাই তো, তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডব্লিউআইপি তে চলে যাচ্ছে, আর এখানে বলছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যামাউন্টিং টু ₹38,000 ইস্যুড টু প্রোডাকশন, মানে ঠিক আছে, তো মানে আমার গোডাউনে বেশ কিছু ম্যাটেরিয়াল আছে, যেখানে প্রোডাকশন হয় সেখানে আমি 38,000 টাকার ম্যাটেরিয়াল পাঠিয়ে দিলাম, প্রোডাকশন কোথায় হয়, ডব্লিউআইপি, মানে ম্যাটেরিয়াল পাঠাচ্ছি ডব্লিউআইপি, এটাই হচ্ছে আমার গোডাউন থেকে ম্যাটেরিয়াল, যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে, ডব্লিউআইপি ফুল ফর্ম হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রেস, ঠিক আছে, তাহলে যার নাম কি হবে, ম্যাটেরিয়াল চলে যাচ্ছে ডব্লিউআইপি, তাহলে যার নাম হবে কি, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, দেখ না ম্যাটেরিয়াল চলে যাচ্ছে ডব্লিউআইপি তে, চলে যাচ্ছে ডব্লিউআইপি তে, ডব্লিউআইপি ডেবিট হলো কোথা থেকে যাচ্ছে, ম্যাটেরিয়াল থাকে কোথায়, ম্যাটেরিয়াল স্টোরে থাকে, স্টোর থেকে যাচ্ছে, তো স্টোর কমে গেল, তাহলে লিখো টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, কত টাকা বলেছে, হ্যাঁ 38,000, দেখ তাহলে জানিস অনেক কোনো ব্যাপার না, এটা ধর আমার, এটা হচ্ছে আমার কি স্টোর, এটা হচ্ছে আমার স্টোর, ঠিক আছে, আর এটা ধর আমার প্রোডাকশন, এখানে প্রোডাকশন বা ফ্যাক্টরি লেভেল, এখানে আমার প্রোডাকশন হচ্ছে, তো স্টোরে কি থাকে,
ম্যাটেরিয়াল থাকবে, তো স্টোরে যা ম্যাটেরিয়াল থাকবে সেই ম্যাটেরিয়াল কোথায় পাঠাবো, যেখানে প্রোডাকশন হবে এখানে পাঠাচ্ছি। তার মানে কি, স্টোর থেকে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? কমছে, স্টোর কমছে। প্রোডাকশনে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? বাড়ছে। ঠিক আছে, কেন ঠিক আছে বললাম, কারণ ও তো বলছে নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি ভুল আছে।
কস্টিং এ পারচেজ বলে সেরকম কিছু ওয়ার্ড আসে। পারচেজ কি পারচেজ করি, আমরা ম্যাটেরিয়াল পারচেজ করি, আর যত ম্যাটেরিয়াল পারচেজ করা হয় সব স্টোরে রাখা হয়। এই জন্য বলছে পারচেজ কথাটাকে তুমি অমিট করে টেকনিক্যাল ওয়ার্ড দাও, টেকনিক্যাল টার্ম, টেকনিক্যাল টার্ম হচ্ছে স্টোর্স লেজার স্টোর্স। আরে ম্যাটেরিয়াল পারচেজ মানে স্টোর, ম্যাটেরিয়াল পারচেজ করা হচ্ছে আর স্টোর মানে একই জিনিস, ঠিক আছে? স্টোর শুধু সব করার আগে একটা লেজার কম্পোজ জুড়ে দেবো, লেজার সত্যি কথা বলছি এরকম পরীক্ষা কতক্ষণ টাইম দিতে হয়। আরে আমি এতক্ষণ বোঝাচ্ছি এই পাঁচটা জার্নাল করতে হার্ডলি 5 মিনিট, 4.5 থেকে 5 মিনিট দিতে হবে, 4.5 থেকে 5 মিনিট ভাবতেও ভাবেও তো না কেউ এইসব জার্নাল কেউ ভাবে না। তারপর বলেছে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল। আর আচ্ছা আমি অ্যাকাউন্টস এর স্টুডেন্ট, আমি অ্যাকাউন্টস এর স্টুডেন্ট, ঠিক আছে? আমাকে বলছে অ্যাকাউন্টস এর স্টুডেন্ট, মানে আমি এটা 11 এর স্টুডেন্টকে কোশ্চেনটা জিজ্ঞাসা করব, বল না ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল এর জার্নাল দিয়ে, ও বলে দেবে, ও বলে দেবে স্যার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ও বলবে কি জানি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, টু কি জানি তুমি কি বলবে টু ফ্যাক্টরি বিল, ও এটাই বলবে, এটা 11 এর স্টুডেন্ট বলবে, 11 এর স্টুডেন্ট, 11 এর কোন স্টুডেন্ট বলবে যে অ্যাকাউন্টস, কিন্তু আমরা তো অ্যাকাউন্টস করছি না কস্টিং করছি। ডেপ্রিসিয়েশন কোন অ্যাকাউন্টের মধ্যে নমিনাল অ্যাকাউন্ট, মানে ওইটা করে দেখা যায় তো ফ্যাক্টরি বিল্ডিং কোন অ্যাকাউন্টের মধ্যে করে রিয়েল অ্যাকাউন্ট, জানিস বিল্ডিং আছে তো রিয়েল অ্যাকাউন্ট, ও বলতে আমি এটা করবো, আমি এটা করবো ফ্যাক্টরি বিল্ডিং আমি করবো, তাহলে ফ্যাক্টরি বিল্ডিংটা জায়গায় কি করবো বল, সিএলসি বা জিএল, সিএলসি বা জিএল, আর ডেপ্রিসিয়েশন নমিনাল অ্যাকাউন্ট এটা করবে, কিন্তু ডেপ্রিসিয়েশন বেসিক্যালি কস্টিং কোথায় ইউজ করে ফ্যাক্টরিতে, তাহলে জার্নাল হবে ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, তাহলে আমি মুছে করছি পুরোটা লেখ, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরিতে ইউজ করে, তাহলে কো ফ্যাক্টরি ওভারহেড, এক তো এই জার্নালটা করেছি অনেকদিন, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, টু সিএলসি মানে কস্ট লেজার কন্ট্রোল, দেখেন এটি কি করেছিল আমি পরে কত টাকা হবে 7000 7000, তাহলে কত নাম্বার পেয়ে গেলাম, দেখ চারটে মিলে গেল, তুই দেখতে পাচ্ছিস ওরা কি লেভেলের কোশ্চেন করে, আরে ওরা কি লেভেলের কোশ্চেন করে, কিছুই তো নেই এই পয়েন্টই করবে, আর বলেছে ফ্যাক্টরি ওভার রিকভার, তাই তো এই মত বলেছিলাম বাট ভুলে গেছি আমি, আমার মনে করছি দেখ বলেছিলাম ম্যাটেরিয়াল লেবার ডাইরেক্ট এক্সপেন্সেস আর ফ্যাক্টরি ওভারহেড সব কোথায় চলে যায়, ডব্লিউআইপি তে ম্যাটেরিয়াল চলে যাবে, ডব্লিউআইপি লেবার যাবে, ডব্লিউআইপি ডাইরেক্ট চলে যাবে, ডব্লিউআইপি ফ্যাক্টরি ওভারহেড হবে, ফ্যাক্টরি ওভারহেড যে ডব্লিউআইপি তে যাচ্ছে তার মানে এটাকেই বলছে রিকভার, এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড রিকভার বা এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড চার্জ, ঠিক আছে? আমি কি বলেছিলাম ফ্যাক্টরি ওভার চলে যাবে ডব্লিউআইপি তে, তাহলে ডব্লিউআইপি টু ফ্যাক্টরি ওভার, ডব্লিউআইপি লেজার কত পেয়ে গেলাম পরীক্ষায় 10-এ 10, এখন যে বললি স্যার আপনি কত সুন্দর বললেন 10-এ 10 পেয়ে গেলাম, ন্যারেশন লিখতে হবে, আরে ন্যারেশন কি, আরে ন্যারেশন শুরু করতে হয় বিং দিয়ে, যেমন লাস্টের একটা ন্যারেশন দিয়ে বলে দিই বাকি কলার কি আছে,
বিং ফ্যাক্টরি ওভারহেড কভার হয়ে গেল স্যার তার আগের ন্যারেশনটা বলে দিই আরে কি লিখবো বিং ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং স্যার আগের ন্যারেশনটা বলে দিই স্যার বিং ম্যাটেরিয়াল পারচেজ তার আগের ন্যারেশনটা বলে কি আরে যা লেখা আছে টুকে দেবো আরে এখানে যা লেখা আছে টুকে দেবো শুধু আগে একটা বিং দিয়ে দেবো এসে গেল এটা ন্যারেশন দূর এমন করে কে হয়ে গেল বলছে মিস্টার গুপ্তা দা ওনার অফ আ ট্যাক্সি আবার ট্যাক্সির অঙ্ক দিয়েছে ট্যাক্সির ওনার প্রোভাইডস ইউ দ্য ফলোয়িং ইনফরমেশন সমস্ত ইনফরমেশনগুলো তোর কাছে আছে কস্ট দিয়ে দিয়েছে ট্যাক্সির কস্ট কত 7,60,000 ট্যাক্সির লাইফ বলেছে 2,00,000 কিলোমিটার রেসিডুয়াল ভ্যালু বলেছে 40,000 রেসিডুয়াল ভ্যালু মানে বুঝিস স্ক্র্যাপ ভ্যালু মানে লাইফ যখন শেষ বুঝলি তো ট্যাক্সি যে ট্যাক্সিটা একটা লাইফ বলেছে যে এতদিন লাইফ তো লাইফ শেষ হয়ে গেলে ট্যাক্সিটা বেঁচে কিছু টাকা পাওয়া যেতে পারে কত টাকা 40,000 টাকা ড্রাইভার স্যালারি বলে দিয়েছে রিপেয়ার চার্জেস বলেছে গ্যারেজ রেন্ট বলেছে লোড ট্যাক্স বলে দিয়েছে ডিজেল কনজাম্পশন বলেছে মিনিমাম সিটিং ক্যাপাসিটি তোরা জানিস তো ট্যাক্সির মিনিমাম সিটিং ক্যাপাসিটি কত হয় 4 জন এর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে কিরে আমরা তো আগের অঙ্কগুলো করলাম কোনো সম্পর্ক আছে আরে ট্যাক্সির সিটিং ক্যাপাসিটি 4 জন থাকুক তাও আমার যা রেট হবে একজনের রেটটা সেমও হবে কোনো সমস্যা নেই এটা কোনো ব্যাপার নেই তাহলে দ্য ট্যাক্সি রান অন অ্যান অ্যাভারেজ 120 কিলোমিটার পার ডে প্রতিদিন কত কিলোমিটার রান করছে ট্যাক্সি 120 কিলোমিটার মাসে কদিন চলে ট্যাক্সি 25 দিন চলে তারা বলে যে 20% অফ দ্য ডিস্টেন্স হ্যাজ বিন রান উইদাউট এনি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার নিয়ে চলে না ট্যাক্সি এরকম কত হচ্ছে 20% তাহলে ওয়ার্কিংস কর সবার প্রথম ওয়ার্কিংসটা কর সাজিয়ে নি ওয়ার্কিং সাজিয়ে নে লে ক্যালকুলেশন অফ এফেক্টিভ কিলোমিটার লে ওয়ার্কিংস লে ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন অফ এফেক্টিভ কিলোমিটার কি লিখলাম ক্যালকুলেশন অফ এফেক্টিভ কিলোমিটার রান বাই দ্য ট্যাক্সি কি লিখলাম রান বাই দ্য ট্যাক্সি রান বাই দ্য ট্যাক্সি এরকম ভাবে ওয়ার্কিংটা লিখবো তাহলে কি লিখলাম বুঝেছিস লাইনটা পড়ে কিরে লাইন পড়ে বুঝেছিস তো এফেক্টিভ কিলোমিটার বের করতে হবে এফেক্টিভ কিলোমিটার ঠিক আছে এফেক্টিভ কিলোমিটার বের করতে হবে রান বাই দ্য ট্যাক্সি তাহলে কি লিখবো প্রথমে লিখবো টোটাল কিলোমিটার প্রথমে লিখবো টোটাল কিলোমিটার রান বাই দ্য ট্যাক্সি টোটাল কিলোমিটার রান বাই দ্য ট্যাক্সি ট্যাক্সি টোটাল কত কিলোমিটার রান করছে আচ্ছা একদিনে কত কিলোমিটার স্যার 120 কদিন ট্যাক্সি চলছে মাসে 25 দিন তাহলে 120 × 25 করলে কত হবে 3,000 কিলোমিটার এর থেকে কি করব লেস কর ট্যাক্সি রান উইদাউট ট্যাক্সি রান উইদাউট প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ছাড়া ট্যাক্সি রান করছে কত পার্সেন্ট 20% 3,000 × 20% করলে কত হয় 600 তাহলে কত হচ্ছে অ্যান্সার 2,400 বোঝা গেল এই ওয়ার্কিংসটা তোদের সুন্দর করে সাজিয়ে নিবি বুঝতে পারলি এই আগের ওয়ার্কিংস গুলো তো বললাম আগের ওয়ার্কিংস কি করেছিলাম স্যার আপনি করেছিলেন 120 × 25 × 80% এটা দেখে কি ঘাবড়ে গেলি স্যার 80% না করে 20% আরে মানে তো একই তুই 20% মাইনাস করাও যা আর 80% করা মানে এক না দেখিয়ে দিলাম ঠিক আছে এটা আর এক রকম ভাবে দেখালাম তুই আমার প্রিভিয়াস ভিডিওতে দেখবি দেখবি কোন কোন অঙ্ক এইভাবেও করা আছে আমি দেখিয়ে দিলাম এবার কি করবো প্রথমে একটা একটা করে লেখ ডেপ্রিসিয়েশন ভেরিয়েবল ওভারহেডে আসে হ্যাঁ কি না লেখ ভেরিয়েবল ওভারহেডে লেখ ডেপ্রিসিয়েশন আচ্ছা বল দেখি ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি আগের অঙ্কটা কি করলাম আগের দুটো অঙ্ক কি করলাম কস্ট বাই লাইফ কিন্তু এখানে একটা পয়েন্ট এক্সট্রা ঢুকিয়ে দিয়েছে কি দিয়েছে রেসিডুয়াল ভ্যালু রেসিডুয়াল মানে ভ্যালু স্ক্র্যাপ ভ্যালু তোরা 11 এ ডেপ্রিসিয়েশন করেছিলি ফর্মুলা কি কস্ট প্লাস ইনস্টলেশন মাইনাস স্ক্র্যাপ মানে রেসিডুয়াল ভ্যালু ডিভাইড বাই লাইফ হয় এখানে তাই আছে এক্সট্রা পয়েন্ট ঢুকিয়ে দিয়েছে তাহলে কি লিখব ফর্মুলা লিখে দে পরের বার ভুলে যাবি কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইড বাই কি হবে স্যার লাইফ হবে ডিভাইড বাই লাইফ হবে ঠিক আছে তো তাহলে এখানে কি লিখবো বল কস্ট কত ছিল অঙ্কে 7,60,000 ঠিক আছে তো 7,60,000 মাইনাস কত হবে 40,000 লাইফ কত বলেছে ওরা 2,00,000 বলেছে 2,00,000 থেকে 20% বাদ মানে কত 2,00,000 80% বুঝতে পারছিস সেটা তো ছিল তাহলে কত হচ্ছে 7,20,000 ডিভাইড বাই 1,60,000 তাই তো তাহলে কত হচ্ছে করে দেখ তো 7,20,000 কে 1,60,000 দিয়ে ভাগ কর কত হচ্ছে দেখ 4.5 তারপর কি বলেছে স্যার ডেপ্রিসিয়েশনের পর কি আছে
ডেপ্রিশন হয়ে গেল। তারপর ড্রাইভার স্যালারি কোথায় বলবে? ফিক্সড লেগ, ফিক্সড লেগ ড্রাইভার স্যালারি কত বলেছে দেখে নে। কত বলছে ড্রাইভার স্যালারি? 6,000 টাকা পার মান্থ, পার মান্থের ঘরে বসা 6,000। নেক্সট রিপেয়ার চার্জেস কত বলেছে? রিপেয়ার চার্জেস স্যার, রিপেয়ার চার্জেস কোথায় বসবে? ভেরিয়েবলে বসবে। লেখ রিপেয়ার চার্জ কত বলেছে? 7,200 টাকা পার অ্যানাম, বছরে 7,200 টাকা। তাহলে মাসে কত হবে স্যার? 12 দিয়ে ভাগ করুন, 12 দিয়ে ভাগ করুন, 12 দিয়ে ভাগ করলাম কত হচ্ছে? 600। তো 600 কে কত দিয়ে ভাগ করো? 2,400 দিয়ে ভাগ কর। তাহলে তোরা একটা জিনিস কি শিখছি বলতো আমি? ভেরিয়েবল কে এটা দিয়ে ভাগ করবি, আর ফিক্সড কে সব করা টোটাল করবি, তারপর এটা দিয়ে ভাগ করবি। বোঝা গেল কি বললাম? কটা ভাগ করে কত হচ্ছে বল? 600 ভাগ 2,400। আচ্ছা, আবার এখানে আবার দেখি পার নাম লেখা, ঠিক আছে দেখি কোশ্চেনটা কোনটা ঠিক, পরে অ্যান্সার দেখলে তো বোঝা যাবে। আচ্ছা কত লেখা বল ওখানে? 7,200 পার মান্থ, ঠিক আছে তাহলে ওটাই মানে ঠিক হবে। তাহলে পার মান্থ ও বললো, ও বললো কি বলতো? ও বললো 7,200 পার মান্থ লেখা, পার মান্থ লেখা। আবার আমি যেখান দিয়ে কোশ্চেন দেখছি সেখানে লেখা 7,200 পার অ্যানাম, তাই আমি 12 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে আমরা যে পিডিএফ প্রোভাইড করেছি সেখানে যেহেতু পার মান্থ করা ছিল, আমি পার মান্থ ধরেই করি, বুঝতে পারলি তো? পার মান্থ ধরেই করি। তাহলে 7,200 কে 2,400 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 3 হচ্ছে। নেক্সট কি বলেছে? ও যেটা বললো স্যার গ্যারেজ রেন্ট, গ্যারেজ রেন্ট, গ্যারেজ রেন্ট কত টাকা দিয়েছে বল? 1,200 টাকা পার মান্থ, এখানে লেখ 1,200। গ্যারেজ রেন্ট বলে 1,200 টাকা পার মান্থ, ওখানে লেখ 1,200 টাকা, ঠিক আছে তো? তারপর গ্যারেজ রেন্টের পর কি লেখা আছে? রোড ট্যাক্স, এটাও তো ফিক্সড, লেখ রোড ট্যাক্স, রোড ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স কত টাকা দিয়েছে? রোড ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স 36,000 টাকা কি দিয়েছে? 36,000 টাকা পার মান্থ দিয়েছে। আচ্ছা আমি লিখি 36,000 টাকা পার মান্থ, যেমন দিয়ে তেমন লিখি। তাহলে কত হচ্ছে? 36, আর কিছু আছে? ডিজেল তো ওখানে ভেরিয়েবল পরে হবে। 36,642, 42,001, 43,200। তাহলে এখানে লেখ টোটাল ফিক্সড ওভারহেড, ঠিক আছে তো? টোটাল ফিক্সড ওভারহেড 43,200 কে কত দিয়ে ভাগ করবো? 2,400। কত হচ্ছে? 18, এখানে লিখলাম 18। লাস্ট কি ছিল? ডিজেল কনজাম্পশন লেখ, ডিজেল কনজাম্পশন কত দিয়েছে? ডিজেল কনজাম্পশন বলেছে দেখ ভালো করে পড়, বলছে 10 কিলোমিটার পার লিটার রুপিস 90 পার লিটার এটা বলেছে, তাই লেখা ছিল ওখানে, তাই লেখা তো? ডিজেল কনজাম্পশন মানে 1 লিটার, অ্যাকচুয়ালি 1 লিটার তেল কিনলে তুই 10 কিলোমিটার যেতে পারবি। তাহলে আমি যদি বলি 10 কিলোমিটার যেতে 1 লিটার তেল লাগে, তাই তো? 10 কিলোমিটার যেতে 1 লিটার তেল লাগে, কিন্তু তোকে যেতে হচ্ছে কত কিলোমিটার বল? 120×25, তাই তো? পড়েছিলাম তো 120×25 কত হয়েছিল বলতো? 3,000, 120×25, তাহলে 3,000 কিলোমিটার যেতে কত তেল লাগবে? 3,000/10 মানে 300 লিটার তেল লাগবে। এবার 1 লিটার তেলের দাম কত বলেছিল এখানে? 90 টাকা, তাহলে 300×90, তাহলে এখানে লিখবো 300×90 করে কত হচ্ছে বল? 3×9=27, 3×0=0, 27,000। তাহলে 27,000 কে কত দিয়ে ভাগ করবো? 2,400 ভাগ করে বল কত হচ্ছে? 11.25, এখানে লেখ 11.25। টোটাল কর বল কত হচ্ছে? 36.75, কি লিখবো? 36.75 লিখে দেখ, 36.75 লেখ, 36.75টা লেখ।
আচ্ছা, আমরা যে পিডিএফটা প্রোভাইড করেছি, পিডিএফে কোশ্চেনটা কি কি ভুল ছিল আমি একটু বলে দিই। শোন, পিডিএফে কোশ্চেনটা কি কি ভুল ছিল দেখ। রোড ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স কত লেখা ছিল কোশ্চেনে দেখ। 36,000 টাকা কি লেখা ছিল? 36,000 পার মান্থ। জেনারেলি আমরা কোশ্চেনটা পড়ে বুঝলাম যে না, এটা পার মান্থ তো হতে পারে না, এটা পার মান্থ হতে পারে না, এত টাকা রোড ট্যাক্স এটা হতে পারে না, এটা পার অ্যানাম হবে। তো আমরা কোশ্চেনটা পরে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো তাহলে এখানে 36,000 টাকা বইতে মানে আমাদের পিডিএফ এ দেওয়া আছে, কি লেখা আছে বল? পার পার মান দেওয়া আছে, ওটা পার মান পার অ্যানাম হয়, পার অ্যানাম হলে 12 দিয়ে ভাগ করবো, আর 12 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 3,000, তাহলে 3টে যোগ করে 10,200। হ্যাঁ, 3টে যোগ করে কত? 10,200। 10,200কে এত দিয়ে ভাগ করলে 4.25 হচ্ছে, ঠিক আছে? আর একটা ভুল ছিল, রিপেয়ার চার্জেস, ওটাও ছিল পার, কি ছিল বল? পার মান ছিল, ওটা পার অ্যানাম হবে, ওটা পার অ্যানাম হয়, পার অ্যানাম মানে 12 দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করে এটা করলে এটা, ঠিক আছে? তো টোটাল করে দেখ 20.25 হচ্ছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলি তো 2021 অনার্সে একটু অসুবিধা কেন হলো? কোশ্চেনটা একটু ভুল ছিল, ঠিক আছে? তো ওটা চেঞ্জ করতে হলো বলে একটু সমস্যা হলো। দেখো কি বলেছে, বলছে আ ফ্যাক্টরি ওয়াজ রানিং এট 90% ক্যাপাসিটি, মানে ফ্যাক্টরি 90% ক্যাপাসিটি তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে, প্রোডিউসিং 9,000 ইউনিটস এট এ কস্ট 90 পার ইউনিট অ্যাজ পার ডিটেলস গিভেন দিয়েছে। ম্যাটেরিয়াল বলেছে 50 টাকা করে ম্যাটেরিয়াল বলেছে, লেবার বলেছে 15 টাকা করে, ফ্যাক্টরি ওভারহেড বলেছে 15 টাকা, যেমন 6 টাকা ফিক্সড, 9 টাকা ভেরিয়েবল। মানে আমরা জানি টোটাল কস্টের মধ্যে দুটো জিনিসই থাকে, এক থাকে ফিক্স আর একটা থাকে ভেরিয়েবল, ঠিক আছে? বেসিক্যালি এটাই থাকে ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট। তাহলে 15 টাকা বা 6 টাকা যদি ফিক্স কস্ট, বাকি 9 টাকা ভেরিয়েবল, আর অ্যাডমিশন ওভারহেড বলছে 10 টাকা টোটাল, তোমার 5 টাকা ফিক্স আর বাকি 5 টাকা ভেরিয়েবল। বলছে ইফ ইট ডিসাইডেড টু রান 60% ক্যাপাসিটি, কোম্পানি 60% ক্যাপাসিটি রান করে, তাহলে টোটাল কস্ট কত হবে? তোমাকে 90% ক্যাপাসিটি ডিটেলস দিয়ে দিয়েছে, বলছে বলো 60% ক্যাপাসিটি, ঠিক আছে, প্রফিটটা কত হবে এটা তোমাকে জানতে হবে, এই সরি টোটাল কস্ট কত হবে। তো চলো অঙ্কটা করে দিই, ইজি অঙ্ক কিছু নেই অঙ্কের মধ্যে, তাই না? অঙ্কের মধ্যে কিছু নেই, চলো অঙ্কটা করে নাও। তো লেখো স্টেটমেন্ট শোয়িং, লেখো স্টেটমেন্ট শোয়িং, লেখো স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ প্রোডাকশন, স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ প্রোডাকশন অ্যাট 60% ক্যাপাসিটি, ঠিক আছে? 60% ক্যাপাসিটিতে তোমার কস্ট অফ প্রোডাকশন কত হবে এটা জানতে চাই তোমার কাছে, তাই না? তাহলে কি করে বের করতে হয় দেখো, প্রথমে তুমি লিখো ম্যাটেরিয়ালস, প্রথমে তুমি কি লিখবে? ম্যাটেরিয়ালস, প্রথমে তুমি লিখো ম্যাটেরিয়ালস। আচ্ছা আর একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের না জানলে জানা খুব জরুরি, ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, লেবারও ভেরিয়েবল কস্ট, তাই তো? ম্যাটেরিয়ালও ভেরিয়েবল, লেবারও ভেরিয়েবল, ঠিক আছে? তো আর একটা কথা, অঙ্ক করার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, এটা তাহলে বোঝাতে সুবিধা, মানে অঙ্ক করতে সুবিধা হবে। ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি হয় জানো, পার ইউনিট সেম হয়, এটা মনে রাখ, ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেম হয় আর ফিক্স কস্ট টোটাল অ্যামাউন্টটা সেম হয়। কি বললাম? টোটাল অ্যামাউন্ট সেম, ফিক্স কস্টের ক্ষেত্রে কি হয়, টোটাল অ্যামাউন্ট সেম। আবার বললাম, বলো বলো কি বললাম, বলো বলো কি বললাম? বললাম ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট সেম হয় আর ফিক্স কস্টে টোটাল অ্যামাউন্ট সেম হয়, তাহলে পার ইউনিট সেম হবে। আচ্ছা তার আগে সবার প্রথম বলো 60% ক্যাপাসিটি মানে কত ইউনিট? কোশ্চেনে বলেছে 90% ক্যাপাসিটি 9,000 ইউনিট হয়, তারপর দেখিয়ে দিচ্ছি, 90% ক্যাপাসিটিতে যদি 9,000 ইউনিট হয় তাহলে 1% কত? 9,000/90, তাহলে তুমি বলো, তোমরা বলো, প্রত্যেকে বলো 60% না, 60% ক্যাপাসিটি কত ইউনিট হবে? স্যার 6,000 ইউনিট হবে, 6,000 ইউনিট, 90% যদি 9,000 ইউনিট হয় তাহলে 60% 6,000 ইউনিট, তাহলে এখানে প্যাকেটে লিখে দাও, বেটার হবে, বেটার হবে, 6,000 ইউনিটস। তা ম্যাটেরিয়াল কত বলেছে? ম্যাটেরিয়াল বলেছে কোশ্চেনে বলেছিল 50 টাকা, মানে এটা পার ভেরিয়েবলের ক্ষেত্রে সবসময় পার ইউনিট সেম হয়, পার ইউনিট সেম হয়। তা পার ইউনিট কত করে বলেছিল স্যার? পার ইউনিট বলেছে 50 টাকা, 50 টাকা একটা প্যাকেটে লিখে রাখি, বুঝতে সুবিধা হবে, ম্যাটেরিয়াল হচ্ছে তোমার ভেরিয়েবল, ঠিক আছে? তো 50 টাকা করে পার ইউনিট, 50 × 6,000 কত হচ্ছে? 6,000 × 50 করলে 3,00,000 টাকা, 3,00,000 টাকা,
ম্যাটেরিয়ালের পর লেবার, লেবারও কিন্তু ভেরিয়েবল, 15 টাকা করে বলেছে, লেবারও কিন্তু ভেরিয়েবল 15 টাকা করে, ভেরিয়েবল ডট ডট দিয়ে দিলাম, 15 টাকা করে, 15 x 6000 কত হবে, 6 × 15 = 90,000, ঠিক আছে, 6 × 15 কত, 90,000 টাকা, 3 লাখের সঙ্গে 90 যোগ করে কত হলো, 3,90,000। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় প্রাইম কস্ট। তোমরা জানো সবাই ম্যাটেরিয়ালের সঙ্গে, ম্যাটেরিয়ালের সঙ্গে লেবার যোগ করলে তাকে কি বলে, বলে প্রাইম, ঠিক আছে। এবার 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 তোমাকে কি করতে হবে, এবার তোমাকে কি করতে হবে ভালো করে বোঝো, এবার তোমাকে কি করতে হবে, হয়ে গেল, এরপরে খরচা কি ছিল, এরপর খরচা ছিল ফ্যাক্টরি ওভারে, এরপরে লেখো ফ্যাক্টরি ওভারে, ফ্যাক্টরি ওভার দুটো পার্ট ছিল, একটা ফিক্সড ছিল আবার ভেরিয়েবল ছিল, ফিক্সড তো সবসময় সমান, ফিক্সড আগে যা ছিল এখনো তাই হবে, স্যার কত করে ছিল ফ্যাক্টরি ওভার বলো, ফিক্সড কত করে ছিল, ফিক্সড 6 টাকা করে, 6 টাকা, 6 টাকা করেছিল, মন দিয়ে শুনবে কিন্তু আমি যেই কথাটা বলতে চাইছি এখন মন দিয়ে শুনবে, ফিক্সড বলেছিল 6 টাকা, মেন কোনটা ছিল স্যার, মেন তো ছিল আপনার 9,000, তাহলে 9,000 × 6 54,000 টাকা, তাহলে ফিক্সড কস্ট তোমার 54,000 টাকা লিখতে হবে, এটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নিন, কারণ কারণ মন দিয়ে শোনো, এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে স্যার 6,000 × 6 গুণ করলেন না কেন, আরে ভাই 6,000 × 6 কেন কম হবে, মেন ব্যাপার হচ্ছে ফিক্স কস্ট হচ্ছে টোটাল অ্যামাউন্ট সেম হয়, ফিক্স কস্ট আগে যা ছিল এখন তাই, তাহলে আগে আগে ফিক্স কস্ট কত ছিল, আগে ফিক্স কস্ট কত ছিল স্যার, আগে তো 9,000 × 6 টাকা, আগে 54,000 টাকা, এখন 54 টাকা তাই না, ফিক্সড। এবার লেখো ভেরিয়েবল, ভেরিয়েবলের কাছে পার ইউনিট সেম, ভেরিয়েবল কত করেছিল, 10 এর মধ্যে 6 টাকা যদি ফিক্সড হয় তাহলে তোমার 9 টাকা ভেরিয়েবল, তাহলে হবে 9 × কত 6,000, তাহলে কত হলো 54,000 টাকা, যোগ করো তাহলে 3,90,000 যোগ 54,000 যোগ 54,000 কত হচ্ছে, 4,98,000, এটা হচ্ছে তোমার ওয়ার্ক কস্ট, হলো লাস্ট, এর সাথে কি যোগ করবে ওয়ার্ক কস্টের পর, ওয়ার্ক কস্টের পর নেবে তুমি অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, লেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ওয়ার্ক কস্টের পর লেখো কি অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এর মধ্যে কি কি বলেছে, এখানে 10 টাকা, 5 টাকা ফিক্সড, 5 টাকা ভেরিয়েবল, তাই তো, 10 টাকার মধ্যে 5 টাকা ফিক্স আর 5 টাকা ভেরিয়েবল, ঠিক আছে, আবার বলছি 5 টাকা ফিক্স, 5 টাকা ভেরিয়েবল, তা ভেরিয়েবল কত করে, ভেরিয়েবল তো 6,000 ইউনিট, 6,000 ইউনিট 5 টাকা করে হলে হবে 30,000 টাকা, ঠিক আছে, তার ফিক্সড, ফিক্সড কত করে, মেনে কত ছিল, মেন কত ছিল, মেন মেন কেসে কত ছিল, 9,000 ইউনিট তোমার 5 টাকা করে, মেনে ছিল 45,000 টাকা, তো এখন 45,000 টাকাই হবে, হয়ে গেল, শেষ টোটাল করে দাও, হয়ে গেল তোমার কস্ট অফ প্রোডাকশন মানে টোটাল কস্ট, 4,98,000 প্লাস 45,000 প্লাস 30,000 কত হচ্ছে, 5,73,000, এটাই অ্যান্সার, এটাই জানতে চেয়েছি, তুমি কোশ্চেন পড়ে দেখে নাও তোমাকে কোশ্চেনে কি বের করতে বলছে, তোমাকে কোশ্চেনে কি বের করতে বলছে টোটাল কস্ট, তো এটাই টোটাল কস্ট হয়ে গেল, কারণ তোমার বলতো স্যার এটা তো কস্ট অফ প্রোডাকশন, ঠিক
এর সাথে ফিনান্স গ্রুপ যোগ্যতা ফিনান্স গ্রুপ আছে না স্যার? ফিনান্স গ্রুপ স্যালারিটা কষ্টটাও করছো, তার সঙ্গে কি যোগ্যতা আছে? সেলিং খরচা যোগ্যতা আছে স্যার? নেই। তাহলে এটা একটু অনেক কষ্ট, তাহলে আশা করি বুঝতে পারলো। দেখো এটা অ্যাকচুয়ালি এটা এস্টিমেটেড কস্টশিট বলতে পারো, তোমাকে প্রথমে 50% ডিটেলস দিয়ে দিয়েছে, ওর উপর বেস করে তোমাকে কত পার্সেন্ট করতে হলো, সরি তোমাকে 90% বেস দিয়েছে, বারবার 50% বলছি না, তোমাকে 90% বেস দিয়ে দিয়েছে বা 90% ডিটেলস দিয়ে দিয়েছে, 90% ডিটেলস উপর বেস করে তোমাকে 60% কষ্ট পে করতে হবে। তো একবারে আমি করে দিলাম, ঠিক আছে, একবারে করাটাই বেটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট সেম হয় আর ফিক্সটাকে টোটাল অ্যামাউন্ট সেম হয়, আর ফিক্সটা কি করতে হবে, পিভিআরটাকে কনসিডার করে এগোতে হবে। এই ছিল ছোট একটা অপরাধ। ঠিক আছে, তো দেখ কোশ্চেনটা পড়ছি, ইজি অঙ্ক দিয়েছি, একদম ইজি অঙ্ক। বলেছি ফর্ম দা, এক মিনিট, ফ্রম দা ফলোয়িং পার্টিকুলার রিলেটিং টু প্রোডাকশন অ্যান্ড সেলস, ঠিক আছে, তো ফর দা ইয়ার এন্ডেড 31st March 2021 PPR স্টেটমেন্ট অফ কস্ট অ্যান্ড প্রফিট শোয়িং দেয়ার ইন, কি কি বের করতে বলছে? র মেটেরিয়াল কনজিউম, প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ গুড সোল্ড, ঠিক আছে, তো কস্ট অফ সেলস, টোটাল কস্ট আর প্রফিট সব বের করতে বলেছে। তারপরে বলেছে শো পার ইউনিট কস্ট অফ সেলস অ্যান্ড প্রফিট, মানে দুটোই পার ইউনিট বের করতে বলেছে। তো অঙ্কটা শিখে গেছি, নর্মাল কিছু বলার নেই, অঙ্কটা স্টার্ট করে দে। নর্মাল অঙ্ক সবার প্রথম যে কস্টশিট করবো, এখানে তো কস্টশিট করবো, কস্টশিট লিখবো মিডিলে, তাই তো? আর আমি প্রথম দিন থেকে বলছি এখানে লিখবি নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, নাম্বার অফ ইউনিটস প্রডিউসড আর নাম্বার অফ ইউনিটস সোল্ড আউট। কোশ্চেন পড়ে বল কতগুলো ইউনিট প্রডিউস করেছে আর কতগুলো ইউনিট সোল্ড করেছে, কোশ্চেনে বলে দেবে। দেখ কোশ্চেনে কি বলেছে, কতগুলো ইউনিট প্রডিউস করে সেল করেছে, 42,000 বলে দিয়েছে, কত ইউনিট সেল করেছে, 42,000, ঠিক আছে তো? আর কতগুলো ইউনিট প্রডিউস করে স্যার বলেনি, না বললে বের করতে হয়। বের করার নিয়ম কি ছিল, লিখবো নাম্বার অফ ইউনিটস প্রডিউসড ইকুয়াল টু সেল প্লাস সিএল স্টক মাইনাস ওপি স্টক, মানে বুঝতে পারছি, সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। সেল কত বলেছে 42,000, ক্লোজিং স্টক কত বলেছিল 7,000 ইউনিট, ইউনিট বের করছি, আর ওপেনিং স্টক কত বলেছিল 9,000 ইউনিট, তাহলে কত হলো 40,000। তাহলে নাম্বার অফ ইউনিট প্রডিউস কত বেরিয়ে গেলো, 40,000 ইউনিটস, ঠিক আছে তো? বোঝা গেল কস্টশিট, এটা টুকে নে তাড়াতাড়ি করে, দাগ কাটবি, জানিস দাগ কেমন হয়, রুপিসের দুটো ঘর করলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে, রুপিসের দুটো ঘর করলেই কাজ হয়ে যাবে। প্রথমে কস্টশিট কী করে করতে হয়, প্রথমে লিখতে হবে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, করলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কর, তুইও কর, অসুবিধা নেই, কর, করতে থাক, করতে করতে বুঝে যাবে। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, তাহলে র মেটেরিয়ালের ওপেনিং কত ছিল দেখ, র মেটেরিয়ালের ওপেনিং ছিল দেখ 20,000 টাকা, তাই তো? ওপেনিং ছিল 20,000 টাকা, র মেটেরিয়ালের ওপেনিং ছিল 20,000 টাকা, তাই তো? এবার নিচের দিকে চলে আয় বা উপরের দিকে চলে যায়, র মেটেরিয়াল ওপেনিং ছিল, এবার দেখ র মেটেরিয়াল কত কেনা হয়েছিল, কত র মেটেরিয়াল দেখ বলে দিয়েছিল। কোশ্চেনটার দিকে ভালো করে ফোকাস করবি, এদিক ওদিক সব দিক ফোকাস করবি, র মেটেরিয়াল পারচেস করেছিল 3,00,000 টাকা, দেখ তাহলে এখানে লিখো, যোগ দিয়ে লিখো পারচেসেস, যোগ দিয়ে লিখো পারচেসেস 3,00,000, ঠিক আছে তো? তার সাথে কি যোগ করবো, ক্যারেজ ইনওয়ার্ড থাকলে যোগ করতে হয়, লেখ যোগ দিয়ে লেখ ক্যারেজ ইনওয়ার্ড, যোগ দিলে ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড কত ছিল দেখ 15,000 টাকা, ক্যারেজ ইনওয়ার্ড কত ছিল 15,000 টাকা। তারপর কি বলেছে, র মেটেরিয়াল সংক্রান্ত আইটেম গুলো দেখবি, ঠিক আছে তো? অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়াল, আগে ক্লাসেই বুঝিয়েছিলাম কোন মেটেরিয়াল অ্যাবনর্মাল লস, আগের দিন বলেছিলাম তাদের আগুন লেগে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এগুলো কি অ্যাবনর্মাল লস? এগুলো থাকলে কি হয়, কমে যাবে, মাইনাস করতে হবে, তাহলে মাইনাস দিয়ে লেখ, লাস্ট ক্লাসে করালাম এগুলো, অ্যাবনর্মাল লস অফ, অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়ালস, অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়ালস কত টাকা দিয়েছে, অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়াল বলেছে 20,000 টাকা,
ঠিক আছে। তো এবার কি বলেছে, সবই হয়ে গেলে আপনার আমার লস অফ ম্যাটেরিয়াল সব কমপ্লিট, এবার কি হবে ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল নিবি, ক্লোজিং স্টক ব্যাস মাইনাস দিয়ে লেখ ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়ালস, ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়ালস কত টাকা দিয়েছে, ম্যাটেরিয়ালের ক্লোজিং দিয়েছে কত, 35,000 টাকা যোগ বিয়োগ করে বাইরে বসিয়ে দেয় কত হচ্ছে 3,20,000 আর 15,00,000 3,35,000 এই 35 যদি 3 লাখ, 3,20,000 দিলে 2,80,000 টাকা, এটাকে বলা হয় র ম্যাটেরিয়াল কনজিউমড, এটাকে বলা হয় র ম্যাটেরিয়াল কনজিউমড, ঠিক আছে। তো এটাকে বলা হয় র ম্যাটেরিয়াল কনজিউমড, ঠিক আছে। এতদিন ঠিক আছে র ম্যাটেরিয়াল কনজিউমড, এগুলো তোকে ভালো করে করতে হবে অঙ্কগুলো, তাহলে বুঝিয়ে যাবি পুরো, কিছু নেই অঙ্কগুলো বলতে, পুরো 11-এর অঙ্ক, চ্যাপ্টার 11-এর, ঠিক আছে। র ম্যাটেরিয়াল কনজিউম হয়ে গেলো, তারপর এর সঙ্গে কি যোগ করতে হবে, ডাইরেক্ট ওয়েজেস, দেখ অঙ্কে ডাইরেক্ট ওয়েজেস ছিল, অঙ্কে ডাইরেক্ট ওয়েজেস ছিল, তাই তো, দেখ অঙ্কে ডাইরেক্ট ওয়েজেস কত বলেছে, পর আরে ফ্যাক্টরি ওয়েজেসটা যে ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে, 2,40,000 লেখ, 2,40,000 আর কি ছিল, চার্জেবল এক্সপেন্সেস লেখ, যোগ দিয়ে লেখ চার্জেবল এক্সপেন্সেস, কত টাকা ছিল চার্জেবল এক্সপেন্সেস পর, 80,000 টাকা, 2,40,000 আর 80 যোগ করে কত হচ্ছে 3,20,000, 2,40,000 আর 80 যোগ করে কত হচ্ছে 3,20,000, ঠিক আছে। তো এবার কর যোগ কর 2,80,000 আর 3,20,000, 80 আর 20 1,00,000, 2,00,000 3,00,000 6,00,000 টাকা, তাই তো 6,00,000 টাকা বেরিয়ে গেল তোর প্রাইম কস্ট, 6,00,000 টাকা কি বেরোচ্ছে প্রাইম কস্ট, 6,00,000 টাকা বেরিয়ে গেল তোর প্রাইম কস্ট, প্রাইম কস্ট হয়ে গেল, প্রাইম কস্টের পর কি করতে হয় ফ্যাক্টরি খরচা, ফ্যাক্টরি খরচা বলতে এখানে কি আছে ফ্যাক্টরি এক্সপেন্সেস লেখ, ফ্যাক্টরি এক্সপেন্সেস লেখ, ফ্যাক্টরি খরচা বলতে এখানে আছে ফ্যাক্টরি এক্সপেন্সেস, ফ্যাক্টরি এক্সপেন্সেস করে দিয়েছে দেখ 1,60,000, তাই তো ফ্যাক্টরি এক্সপেন্স বলছে 1,60,000 লিখেছিস, ফ্যাক্টরি এক্সপেন্স যে 1,60,000, এরপরে WIP থাকলে আসবে লিখ, ওপেনিং স্টক অফ WIP, ওপেনিং স্টক অফ WIP কত টাকা 32,000, এর থেকে মাইনাস করব কি ক্লোজিং স্টক অফ WIP কত টাকা, দেখ বলে দিচ্ছে 24,000, ঠিক আছে। তো প্লাস মাইনাস করে কত হচ্ছে 1,60,000 আর 8, মানে 1,68,000, ঠিক আছে। এত অবধি ঠিক আছে, এরপর আর একটা নতুন একটা আইটেম আসবে দেখে নে, এত অবধি হবে। তো যদি কোনো অঙ্কে সেল অফ স্ক্র্যাপ বলে কিছু দেয়, সেল অফ স্ক্র্যাপ যদি দেয়, সেল অফ স্ক্র্যাপ শুনছিস তো কথাটা, কি বললাম সেল অফ স্ক্র্যাপ, স্ক্র্যাপ সম্পর্কে তো আর বুঝি, স্ক্র্যাপ আইডিয়া আছে, যদি কোশ্চেনে সেল অফ স্ক্র্যাপ বলে কিছু দেয় সেটা লেস হবে, এই স্টেজে আসবে, এই স্টেজে ফ্যাক্টরিতে কত টাকা সেল অফ স্ক্র্যাপ 15,000 লেখ, ঠিক আছে। তো বাদ দে করে কত হচ্ছে দেখ 6,00,000 আর 1,68,000, মানে 7,68,000, 7,68,000 থেকে 15,000 টাকা বাদ দিয়ে দে 7,53,000, ঠিক আছে। তো এটাকে কি বলে প্রাইম কস্ট হলো, এবার এটাকে কি বলে বল, এটাকে বলে ওয়ার্ক কস্ট, ঠিক আছে। তো ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতে হবে, ওয়ার্ক কস্ট হয়ে গেল, এবার ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতে হবে অফিস খরচা, দেখ অফিস খরচা কত বলেছে, অফিস খরচা তো বলেনি, বলছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, ওটাই অফিস খরচা লিখ, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস কত টাকা, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস দেখ 84,000 টাকা, 4,37,75,000 83,000 8,37,000, এটাকে বলে কস্ট অফ প্রোডাকশন, এটাকে বলে কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে। কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল, কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল, কস্ট অফ প্রোডাকশনের পর কি হবে ফিনিশ গুডস, তাই তো
লেখ ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, এসে যোগ কর ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস কত দেখ 1,63,800, তারপর কি করবো লেস ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, দেখ তোরা জেনারেলে পড়িস অনার্সে পড়িস সবাই সবাইকে কিন্তু অঙ্ক করতে হবে, জেনারেলেও কিন্তু এরকম টাইপের অঙ্ক আসতে পারে, কোনো ব্যাপার নেই, এরকম টাইপের অঙ্ক এসছে কয়েকবার, এই টাইপ ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে। আরে এই অঙ্ক ইলেভেনেও পড়েছিস, এই টাইপের অঙ্ক ইলেভেনের স্টুডেন্টেরও আসে, পরীক্ষায় আসে ইলেভেনে, নর্মাল অঙ্ক একদম। ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, তাহলে দেখ ওপেনিং, দেখ আমি আগের দিন শিখিয়েছিলাম কস্ট অফ প্রোডাকশনের ব্যাকেটে একটা কথা লিখতে, কত ইউনিট প্রডিউস করেছি, কত ইউনিট প্রডিউস করেছি 40,000, তাহলে এখানে লেখ 40,000 ইউনিটস প্রডিউসড, তাই তো 40,000 ইউনিটস প্রডিউস, 40,000 ইউনিট প্রডিউস করতে খরচা হয়েছে এত টাকা, তাহলে ক্লোজিং স্টক কত বলেছে কোশ্চেনে বল, কোশ্চেনে ক্লোজিং স্টক কত বলেছে 7,000, তার মানে 40,000 করতে এত খরচা হয়, তাহলে কি লিখব 8,37,000 বাই 40,000 ইন্টু 7,000, 40,000 করতে এত খরচা হয়, 7,000 কত খরচা হবে কর, করে দেখ কত খরচা হবে 1,46,475, বাদ দে যেটা বের হবে তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড, যেটা বের হবে তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। কস্ট অফ গুডস সোল্ড কত বের হচ্ছে দেখ, কত বের হচ্ছে, আর একটা কথা এটা তো বলার কিছু নেই, আগের ক্লাসগুলো করেছি বলে বেশি বললাম না, এই যে এটা করলাম না ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বের করা, আমাদের চারটি মেথড আছে, একটা ফিফো হয় লিফো হয় সিম্পল হয় ওয়েটেড হয়, এটা কোন মেথডে করলাম, ফিফোতে করলাম, আর বলেও দিয়েছিল ফিফোতে করতে, আচ্ছা কর এটা কর মাইনাস করে প্লাস মাইনাস করে দেয় কত বের হচ্ছে 8,19,675, কত করবে এই যে দেখে নে 8,19,675, এর সঙ্গে যোগ কর সেলিং এক্সপেন্সেস 8,54,000, আচ্ছা তাহলে ভুল বলেছো, তার মানে ও ঠিক করে করতে পারেনি, 8,54,325, এর সাথে যোগ করবো কি সেলিং এক্সপেন্সেস, লেখ সেলিং এক্সপেন্স মানে সেলিং খরচা, সেলিং এক্সপেন্সেস মানে কি, সেলিং এক্সপেন্স মানে হচ্ছে সেলিং খরচা, দেখ সেলিং খরচা কত ছিল, সেলিং খরচা ছিল 44 আর ডিস্ট্রিবিউশন খরচা ছিল 36, তাহলে 44 আর 36 কত হয় একবারে বল, একবারে লেখ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, বল 44,000 আর 36 যোগ করে কত হচ্ছে 80, কত হচ্ছে 80,000 যোগ কর করে বল কত হচ্ছে, যেটা বেরোচ্ছে তাকে বলে টোটাল কস্ট, কত বেরোচ্ছে বল 9,00,000, হলো তো টোটাল কস্ট, এর সাথে প্রফিট যোগ করলে সেল হয়ে যাবে, হ্যাঁ কি না, তো বল অঙ্কে সেল কত বলেছিল, অঙ্কে সেল কত দিয়েছিল দেখ, বলে দিয়েছিল সেল 11,55,000 টাকা সেল, বেশ অঙ্ক শেষ, 11,55,000 মাইনাস কর, এর থেকে মাইনাস কর সেল বেরিয়ে যাবে, এই সরি প্রফিট বেরিয়ে যাবে, এর থেকে মাইনাস কর প্রফিট বেরিয়ে যাবে, বল কত হচ্ছে মাইনাস করে 2,20,675, হলো শেষ হয়ে গেছে অঙ্ক, যেখানে অঙ্ক শেষ হলো তার নিচে একটা কাজ করতে বলেছে, কি বের করতে হবে প্রফিট পার ইউনিট, কি বের করতে হবে দেখ পেয়েছিস, আমি এখানে দেখে দিচ্ছি প্রফিট পার ইউনিট কত হবে, প্রফিট পার ইউনিট কত হবে, তাই তো প্রফিট কত বেরিয়েছে স্যার 2,20,675, তাই বুঝলে তো 2,20,675 পার ইউনিট প্রফিট কত, তাহলে আমাকে জানতে হবে প্রফিট বের করতে গেলে জানতে হবে কত ইউনিট মাল মার্কেটে বেচেছি, বেচেছি কত 42,000, 42,000 ইউনিট মার্কেটে বেচেছি, তাহলে ভাগ কর বেরিয়ে হবে প্রফিট পার ইউনিট, করে দেখ কত বেরোচ্ছে, লেখ 2,20,675 ভাগ 42,000, কত বলেছিল কস্ট অফ বল
কস্ট অফ গুডস সোল্ড পার ইউনিট বের করতে বলেছিল, তাহলে কোশ্চেন পড়ে বল কস্ট অফ গুডস সোল্ড কত বেরিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড কত, এত টাকা কস্ট অফ গুডস সোল্ড 854325, 854325 এটাকে কি দিয়ে ভাগ করব, সেলস ইউনিট বলেই দিয়েছে, কথার মধ্যেই বলেছে কস্ট অফ গুডস সোল্ড মানে সেল ইউনিট, তাহলে কত 42000 দিয়ে ভাগ করে দেয় শেষ হয়ে যাবে, দেখ কত বের হচ্ছে 854325 কত হচ্ছে 20.34 দেখ কি বলেছে, বলছে সানলাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট এ অ্যান্ড বি অ্যান্ড অলসো টু সার্ভিস ডিপার্টমেন্ট এক্স অ্যান্ড ওয়াই, ফলোয়িং আর দ্য পার্টিকুলার্স অফ আ মান্থ, ক্যালকুলেট দ্য লেবার আওয়ার রেট ফর ইচ অফ দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট, কি বের করতে বলেছে ক্যালকুলেট লেবার আওয়ার রেট বের করতে বলেছে ইচ অফ দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট। তো দেখ যখনই অঙ্ক করবো ওভার রেটের সবার উপর কি লিখে দিতে হবে, স্টেটমেন্ট শোয়িং ওভার রেট ডিস্ট্রিবিউশন শিট, স্টেটমেন্ট শোয়িং ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট, ঠিক আছে, তোমরা লিখে নিলাম আইটেমস, একটা আইটেমের ঘর করলাম, একটা বেসিস অফ ডিস্ট্রিবিউশনের ঘর করলাম, একটা টোটালের ঘর করলাম, প্রোডাকশন ডিপার্টমেন্ট দুটো এ বি আর সার্ভিস ডিপার্টমেন্ট দুটো এক্স আর ওয়াই, ঠিক আছে, তো এক্স আর ওয়াই। তো দেখ কোশ্চেনে এর সাজানো হয়ে গেছে, এবার খরচাগুলোর নাম একটা করে দেখে দেখে লেখ, কি কি নাম বলেছে দেখ, প্রথমে বলছিল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, নামগুলো লিখতে থাকে একটা করে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল লেখ, প্রথমে লেখ ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, হ্যাঁ বল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বল, দেখি টাকা কত ছিল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল দেখে দেখে বোঝাতে হবে, 3900 টাকা, তাই তো, কত টাকা ছিল বল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, দেখতো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কত কত ছিল, আমি তোকে বলে দিচ্ছি শোন অসুবিধা শোন, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এর ঘরে ছিল 1700 টাকা, লেখ এর ঘরে 1700 টাকা, যেমন ছিল তেমন লেখ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এর ঘরে 1700 টাকা, বির ঘরে কত বলেছিল বল 1000 টাকা, তাই তো, এক্স এর ঘরে কত বলেছিল 800 টাকা, আর ওয়াই এর ঘরে কত বলেছিল 400 টাকা, ঠিক আছে, তাহলে সকলে যোগ কর 1700 আর 1000, 27 আর 12 44, 3900 টাকা, বোঝা গেল প্রথমটা। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে তোর ইনডাইরেক্ট ওয়েজেস কত 9000 টাকা, লেখ ইনডাইরেক্ট ওয়েজেস 9000 টাকা টোটাল, ঠিক আছে, তো সুমন বল এই যে ইনডাইরেক্ট ওয়েজেস 9000 টাকা ছিল, এই 9000 টাকা তো চারজনের মধ্যে ভাগ করব, কি মনে হচ্ছে কোন রেশিওতে ভাগ করতে পারি, ইনডাইরেক্ট ওয়েজেস কোন রেশিওতে ভাগ করা উচিত, ঠিক আছে, তো বল বল দেখি গৌরব বল, এই যে ইনডাইরেক্ট ওয়েজেস 9000 টাকা চারজনের ভাগ করবো, তো কোন রেশিওতে ভাগ করা উচিত, ওই তো ওখানে বলে দিয়েছে এতগুলো, দেখ নাম্বার অফ ওয়ার্কার থেকে শুরু করে ডিএস ওয়ার্ক অব্দি দিয়েছে, 1 2 3 4 5 6 ছটার মধ্যে কোনো কোনো একটার মধ্যে ভাগ করবো, তাহলে কার উপর ভাগ করা যেতে পারে ইনডাইরেক্ট ওয়েজেসটা, কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে কোনটার উপর হওয়া যায় হতে পারে, বল ট্রাই কর বল ইনডাইরেক্ট ওয়েজেস কার উপর হতে পারে, এখানে নাম্বার অফ ওয়ার্কার্স আছে, এরিয়া আছে, ডাইরেক্ট ওয়েজেস আছে, কি বললাম ইনডাইরেক্ট ওয়েজেস, তাই তো, তাহলে ইনডাইরেক্ট ওয়েজেস কার উপর হয়, মানে বললাম ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে, ইনডাইরেক্ট ওয়েজেস কার উপর হবে তোর ডাইরেক্ট ওয়েজেস এর উপর, তাই তো, এখানে ডাইরেক্ট ওয়েজেস এর উপর হয় ইনডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে, তো এবার ডাইরেক্ট ওয়েজেস কত কত বলেছে এখানে 8000 10000 2000 6000, এটাকে ছোট করলে কি হবে 8 10 2 6, তাই তো 8 10 2 6 4 5 1 6, ছোট করলে হবে, ঠিক আছে, তো ছোট করলে হবে 2 দিয়ে যদি সব কটা কাটি 4 5 1 3, 4 5 1 3, 4:5:1:3, ভাগটা না পরে করে নেবো, ঠিক আছে, তো জাস্ট আগে লিখে নিয়ে গেলো, ইনডাইরেক্ট ওয়েজেস হয়ে গেল, এরপর কি হবে রেন্ট, রেন্ট বলেছে তোর 8000 টাকা, লেখ রেন্ট 8000 টাকা, তাহলে রেন্ট কার উপর হবে এখানে
এরিয়ার ওপর, এরিয়ার ওপর, রেন্ট এরিয়ার ওপর হবে। এরিয়া কত কত বলেছে? 200, 300, 100, 200, মানে 2:3:1:2, 2:3:1:2। নেক্সট, ক্যান্টিন এক্সপেন্সেস, ক্যান্টিন এক্সপেন্সেস কত টাকা বলেছিল? ক্যান্টিন এক্সপেন্সেস দেখা যাক, ক্যান্টিন এক্সপেন্সেস বলেছিল তোমার 1800 টাকা, তাহলে 1800 টাকা, তাহলে এটাও তোমাকে ভাগ করতে হবে ক্যান্টিন এক্সপেন্সেস। ক্যান্টিন এক্সপেন্সেস হয় নাম্বার অফ ওয়ার্কার্স, ঠিক আছে, তো আগের দিনও বলা হয়েছিল নাম্বার অফ ওয়ার্কার্স। তো দেখ নাম্বার অফ ওয়ার্কার কত কত ছিল অঙ্কে? 20, 25, 2, 3, তাহলে ভাগ কর 20, 25, 2, 3-এ লিখতে হবে 20:25:2:3, ঠিক আছে। তো নেক্সট, ক্যান্টিন এক্সপেন্স এর পর কি আছে? লাইটিং আছে 2200, লাইটিং আছে কত? 2200 টাকা, তাহলে এটা কিসের উপর ভাগ হবে? দেখ লেখা আছে নাম্বার অফ ইলেকট্রিক পয়েন্ট, লাইট পয়েন্টের জায়গায় ইলেকট্রিক পয়েন্ট দিয়ে দিয়েছে, নাম্বার অফ ইলেকট্রিক পয়েন্ট কত টাকা, মানে কত বুঝে? 50, 40, 10, 10, মানে 5:4:2, 5:4:1:1। নেক্সট কি বলেছে দেখ? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন দিয়েছে 2000 টাকা, এখানে ডেপ্রিসিয়েশন 2000 টাকা। ডেপ্রিসিয়েশন কার উপর হবে দেখ? এখানে ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস, এখানে লে ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস, তো ভ্যালু অফ ফিক্সড কত বলেছিল এখানে? 50, 60, 20, 30, ছোট করলে 5, 6, 2, 3, 5, 6, 2, 3। তাহলে এই টপিকটা কত ইজি না, কত সুন্দর, খুশি এই চ্যাপ্টারটা কঠিন লাগে বল? চ্যাপ্টারটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, বেশ সুন্দর করে পোস্টিং করে দিবি, আর এই টাইপের অঙ্ক তো পরীক্ষায় আসবেই, মানে যারা জেনারেল পড়বে তাহলে আসবেই আসবে, কোনো চিন্তা নেই। আর অনার্সে যারা পড়ে সাজেস্টিভ করে বলে দেবো কি আসবে, ঠিক আছে। তো তো এই হয়ে গেল, তো এই হয়ে গেল, ভালো করে দেখে নিতে হবে। আর কি বলেছিলাম? বলেছিলাম যদি কোশ্চেনে কখনো ডাইরেক্ট ওয়েজেস বলে দেয়, বলেছিলাম তো ডাইরেক্ট ওয়েজেস বলে কার ঘরে বসে? সার্ভিসের ঘরে বসে বলেছিলাম, কিন্তু সেই ডাইরেক্ট ওয়েজেসটা লিখে লিখতে হবে। যদি কোশ্চেনে কখনো ডাইরেক্ট ওয়েজেস বলে ওটা শুধুমাত্র সার্ভিসের ঘরে বসবে। তাহলে কত? সার্ভিসের ঘর বলতে এখানে কোনটা কোনটা? স্যার এক্স আর ওয়াই, মানে এক্স এর ঘরে 2, ওয়াই এর ঘরে 6, তাহলে এক্স এর ঘরে 2000 আর ওয়াই এর ঘরে 6000, টোটাল কত? 8000। এখন তুই বলতে স্যার এইখানটা কি লিখবো, জানিস তো তোরা আমাকে জিজ্ঞাসা করতে স্যার এই ঘরটা কি লিখবো আর এই ঘরটা কি লিখবো। এক তো হয়তো কিছু নাও লিখতে পারিস, আর যদি লিখিস তাহলে কি লিখতে হবে জানিস তো? কি কথা লিখতে জানিস তো? এখানে এইগুলো কি করলাম, এগুলো কি করলাম জানিস? এগুলো, এগুলোকে বলে অ্যাপোর্শন, কি বুঝতে পারলি? এগুলোকে অ্যাপোর্শন করলাম, এইগুলো ডাইরেক্ট অ্যালোকেশন, কি বললাম বুঝতে পারলি? তুই যদি লিখিস, এই জন্য আমি এখন থিওরি সাজেশন করা হয়ে গেছে, দিইনি তো দিয়ে দেবো থিওরি সাজেশন। ওর মধ্যে লেখা আছে যে একটা কোশ্চেনের সাজেশন বলছে অ্যালোকেশনের সঙ্গে অ্যাপোর্শনমেন্টের পার্থক্যও লেখো, 5 নম্বর দিতে পারে অ্যালোকেশনের সঙ্গে অ্যাপোর্শনমেন্টের পার্থক্য লেখো। তাহলে এটাকে কি বলে? অ্যালোকেট করলাম আর এইগুলো অ্যাপোর্শন করলাম, বুঝতে পারলি তো? অ্যালোকেশন মানে ডাইরেক্ট অ্যালোকেশন, আর এটা এটা যে অ্যাপোর্শনমেন্ট, ব্যাস হয়ে গেল। এবার রেশিওতে এগুলো সুন্দর করে ভাগ করতে হবে তোকে, ঠিক আছে। তো ভাগ কর, ক্যালকুলেটর নে, প্রত্যেকে কর ক্যালকুলেটর, করে করে দেখ কি বের হচ্ছে, ক্যালকুলেটর করে করে দেখ। এটা 4 আর 5 9, 9 আর 1 10, 10 আর 3 13, তাহলে 9000 ভাগ 13, ঠিক আছে, তো ইন্টু 4 কত হচ্ছে? 2769, 2769, 5 কত হচ্ছে? 3461, 1 কত হচ্ছে? 692, তারপর 3 কত হচ্ছে? 2077, 2077, ঠিক আছে। তো যে কোনো একটাকে না দেখ, ভালো করে যদি একটু বোর্ডের দিকে একটু তাকাস, খেয়াল করতে হবে তোকে, এর টোটাল কত জানিস? 9000, ভালো করে দেখে নে ব্যাপারটা, কারণ এরকম মিস্টেকের জন্য অঙ্ক নাও মিলতে পারে, বুঝছ? অ্যান্সারের সঙ্গে একটু ডিফারেন্ট চলে আসবে। দেখ ভালো করে দেখ এই লাস্টের ডিজিট কত আছে, এটা
লাস্টের দিক কত? এক। 9 আর 1 কত হলো? 10। 10 আর 2 কত? 12 আর 7 কত? লাস্টে কত আছে? 0। মানে এক কোনো একটা সংখ্যা বাড়াতে হবে, তাই তো? তাহলে এটা আমি 2 করে দিচ্ছি। এবার নিশ্চয়ই আমাকে কোশ্চেন করেছে, স্যার এটা কেন 2 করলে? জানিস কেন 2 করলে? তোকে বলছি দেখ, আমার বেরিয়েছিল 3461.5, তাহলে 2 করে দে, তাহলে মিলে যাবে। বুঝলি ব্যাপারটা কি বললাম? এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো জানিস সব। নেক্সট, 8000 কে ভাগ করবো কত দিয়ে? 2, 3, 5, 5 আর 1, 6, 2, 8। 8000 কে 8 দিয়ে ভাগ করবো ইন্টু 2 কত হচ্ছে? 2000। 3 এ 3000, 1 এ 1000, আর 2 এ 2000 হয়ে গেল 1800। 1800 কে ডিভাইড করবো কত দিয়ে? 20 আর 25, 45, 45 আর 2, 47, আর 3, 50 ইন্টু 20 কত হচ্ছে? 720। ঠিক আছে, তো 25 কত হচ্ছে? 900। 2 কত হচ্ছে? 72। আর 3 কত হচ্ছে? 108 হয়ে গেল। নেক্সট, 2200 কত হচ্ছে? 2200 কর, 5 আর 4 9, 9 আর 1 10 আর 1 11 ইন্টু 5 কত হচ্ছে? 1000। 4 কত হচ্ছে? 800। 1 কত হচ্ছে? 200, আর এটা 200। নেক্সট, অর্থাৎ কোনটা হচ্ছে? এইটা 2000 টাকা। 2000 কে ভাগ করবো কত? 5 আর 6 11, 11 আর 2 13 আর 3 16। ঠিক আছে, তো 5 করলে কত হচ্ছে? 625। 6 করলে 750, ঠিক আছে, তো 2 করলে 250, আর 3 করলে 375। শেষ, টোটাল কর, টোটাল কর, টোটাল করে দেখ কত বেরোচ্ছে। তাহলে বোঝা গেল টোটাল করে এই বেরোলো, এত অব্দি ঠিক আছে? বোঝা গেল কি লিখবো? এখানটায় কি লিখতে শিখেছিলাম মনে হয়? তো টোটাল ওভারহেড, তাই তো? লাইক টোটাল ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন, টোটাল ওভারহেড অ্যাজ পার কি লিখলাম? প্রাইমারি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো এইবার এখানেই শেষ নয়, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন তোকে করতে হবে। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করার জন্য নিয়মটা কি? সার্ভিস ডিপার্টমেন্ট, এই দেখ এই ডিপার্টমেন্টে এত টাকা, এই ডিপার্টমেন্টে এত টাকা, এই দুটো টাকাকে জিরো করতে হবে, জিরো করতে হবে। তাহলে কি করবো? অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটা প্রোডাকশনের মধ্যে ভাগ করে দেওয়াকেই বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। করব কিভাবে করতে বলেছে দেখ, বলেছে দ্য এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। আচ্ছা, এক্স এর কত টাকা ছিল বল? এক্স এর স্যার 5,400 টাকা ছিল, ছিল এই টাকাটা। এই টাকাটা কি কিভাবে দিতে বলেছে দেখ? এক্স এর টাকাটা বলছে এ কে দাও, বি কে দাও, আবার ওয়াই কে দাও। কাকে কাকে দিতে বলেছে বল? এক্স এর টাকাটা দেখ, বলেছে এ কে দিতে বলেছে, বি কে দিতে বলেছে, ওয়াই কে দিতে বলেছে। কোন রেশিওতে বল? রেশিও কি বলেছে? 5:3:2। তাহলে কি লিখবো এখানটায়? লিখবো এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট, এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট কি? এক্স। তাহলে 5,400 কে 5, 3, 2 ভাগ কর, 5 আর 3 8 আর 2 10। তাহলে 5,400 কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? কর ক্যালকুলেটর, আচ্ছা ক্যালকুলেটর কর, 5014 / 10 ইন্টু 5 কত হচ্ছে? 2507। প্রথম ঘরে হবে 2507, সেকেন্ড ঘরে হবে 1504, লাস্টের ঘরে হবে কত? 1003। দেখে নেই তো লাস্টে মিললো কিনা, 7 আর 3 10 আছে 14 মিলেছে। তাহলে দেখ, এবার দেখ এক্স এর ঘর কত হলো? নীল হয়ে গেল, কিন্তু এই ঘরটা কত হচ্ছে? 11,160 + 1003 কত হচ্ছে? 12,163, 12,163। ঠিক আছে, এইবার এক্স এর টাকাতে ভাগ করি, ওয়াই এর টাকা ভাগ করতে হবে, তো 12,163 এখানে লিখবো। তাহলে ওয়াই এর টাকাটা কাদের কাদের ভাগ করতে বলেছে? কোশ্চেন পড়,
ए বি আর কার মধ্যে বল, এ বি আর এক্স, এ বি আর এক্স এখানে লিখ, এ বি আর এক্স রেশিও কি কি ছিল দেখ, রেশিও ছিল 4 5 1, 4 is to 5 is to 1, 4 is to 5 is to 1, ঠিক আছে। তো কি লিখবো, এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই, তাহলে ভাগ করতে হবে এটা, 4 আর 5 9 আর 1 10, ভাগ 10 ইনটু 4 কত হচ্ছে 4865, 4865, তারপর 5 কত হচ্ছে 6082, 6082, তারপর 1 কত হচ্ছে 1216, 1216, তাহলে এটা তো নীল হয়ে গেল, এবার এখানে 1216 হচ্ছে। তাহলে এবার এক্স এর টাকাটা ভাগ করব 1216, এক্স এর টাকাটা ভাগ করো কাদের মধ্যে, এ বি ওয়াই, 5:3:2, অনার্সে কিন্তু ভাববি এই মেথডটাই দেবে অনার্সে, বুঝতে পারলি তো, কোনটা বুঝতে পারছিস, এটাকে বলে রিপিটেড ডিস্ট্রিবিউশন দেবেই, সুতরাং ভালো করে প্র্যাকটিস করে নিবি রিপিটেড, কোনো সমস্যা নেই তাই না। তাহলে কত হবে 1216 কে ভাগ কর 5:3:2 তে, 1216, তার আগে এখানে লিখতে হবে এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, ছশো আট, প্রথমটা হবে 608, তারপর হবে 365, তারপর হবে 243, এখানে তো কিছু হলো না, এখানে রইলো 243। এবার ওয়াই ডিপার্টমেন্টে যে 243 আছে এটা ভাগ করতে হবে, কার কার মধ্যে ভাগ করবো, ওয়াই ডিপার্টমেন্টের টাকাটা এখানে লেখ, ভাগ করব এ বি আর এক্স এর মধ্যে, এ বি আর এক্স এর মধ্যে, রেশিও কত ছিল, রেশিও কত হবে 4:5:1, তাহলে কর 243 ডিভাইডেড বাই 10 ইনটু 4 কত হচ্ছে, প্রথমটা 97, 97, তারপর 5 কত হচ্ছে 122, লাস্ট 1 কত হচ্ছে 24, ঠিক আছে, এটা হলো আর এটা 24, তাহলে কি লিখবি, এক্স, এক্স এর টাকাটা ভাগ করবো কোন রেশিওতে, মানে -24 কর, এক্স এর টাকাটা ভাগ করবো কোন রেশিওতে, মানে এক্স এর টাকাটা কাদেরকে দেবো, এ বি ওয়াই কোন রেশিওতে, 5:3:2, তাহলে 24 ডিভাইডেড বাই 10 ইন্টু 5 12, 3 কত হচ্ছে 7.2 মানে 7, আর 1 কত হচ্ছে 2.4 মানে 2, ঠিক আছে, তো এটা কিছু হলো না, এটা 2 রইল, ঠিক আছে। তো তো এত বেশি টুকে নেই, কারণ আমাকে মুছতে হবে, মুছে উপরে লাইন যেতে হবে আর একটু, ঠিক আছে, তো আর একটাতে হয়ে যাবে বল, এত কিছু মাথায় ঢুকলো তো, অনার্সে কিন্তু বারবার বলছি এটা দেবেই, সেইভাবে কিন্তু প্র্যাকটিস কর, যদি অনার্সে যদি মনে হয় ওভার থেকে 15 নম্বর অঙ্ক আসবে তাহলে কিন্তু এই পার্টটা পাবি, 100% গ্যারান্টি, যদি ওভারে 15 নম্বর অঙ্ক আসে তাহলে এই পার্টটা আসবেই আসবে, সুতরাং সেইভাবেই প্র্যাকটিস করবি, তাহলে বুঝতে পারলি অঙ্কটা, এত দিয়ে বোঝা গেছে তো, তো কেন দেখ এত অব্দি হলো, তো ওপর পোর্শনটা মরছে, ওপরের দিকটা মরছে, দেখ এত অব্দি হলো, তো আরো এক লাইন করতে হবে বুঝছো, কারণ 2 টাকা ভাগ করতে হবে, 2 টাকা ভাগ করতে হবে, তাহলে এই 2 টাকাটা কার ঘরে হয়েছে বল, 2 টাকাটা ওয়ার ঘরে হয়েছে, তাহলে ওয়ার ঘরে আমি এখানে লিখি, এখানে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, 2 টাকা, ঠিক আছে। তো আচ্ছা এই ঘরগুলো মুছে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে, তো পরে না গন্ডগোল হয়ে যাবে, এটা যোগ বিয়োগ করতে অসুবিধা, আচ্ছা যাই হোক বুঝতে পারলি তো, এতই তো ঠিক আছে, তো এতই ঠিক আছে, এতই ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোরা এর পরের লাইনে করবি, এর পরের লাইনে করবি, এই যে 2 টাকাটা ছিল ওয়ার ঘরে, 2 টাকা ছিল, এই টাকাটা ভাগ করতে হবে, কাদের মধ্যে ভাগ করবো টাকাটা বল, এ বি আর এক্স এর মধ্যে, রেশিও কি ছিল এ বি আর এক্স এর মধ্যে স্যার, 4:5:1,
না? হ্যাঁ তাই তো, 4:5:1 তাহলে কি লিখতাম এখানে, এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট লিখতাম ওয়াই। তাহলে দু টাকাটাকে ভাগ কর, দুই ভাগ দশ ইন্টু চার কত হচ্ছে 0.8, মানে এখানে এক লিখলাম আর এখানে পাঁচ কত হচ্ছে 0.1 হচ্ছে, বলে দিয়েছে এক, তাহলে হয়ে গেল। যোগ করব, যোগ করব, ঠান্ডা মাথায় দেখবি যোগটা কিভাবে করব। দেখ যেহেতু আমাদের লেখা হয়ে গেছে একটু অসুবিধা হবে, যেহেতু লেখা মানে উপরটা লিখেছি একটু অসুবিধা, তোরা কর তোর নিজেরা নিজেরা যোগ কর। এই দেখ কি করব, ভালো করে শুনবি, শুনছিস তো, এই যে সব কটা আইটেম যোগ করো, বুঝছিস তো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটে, ছটা আইটেম যোগ করো প্লাস আবার একও যোগ করো, বুঝতে পারলি তো? কত হয়েছে দেখি, 8814 প্লাস 2507 প্লাস 4865 প্লাস, ঠিক আছে তো, 608 প্লাস 97 প্লাস 12 প্লাস 1 কত পেয়েছে তুই বললি? 16904 এটা বেরোলো আমার। তারপর 9912 প্লাস 1504 প্লাস 6082 প্লাস 365 প্লাস 122 প্লাস 7 প্লাস, তারপর আবার এক এস এক্সটা কত হচ্ছে 17993, ঠিক আছে তো? এই ঘরে তো কিছুই হবে না, ড্যাশ হয়ে গেল, ড্যাশ হয়ে গেল, তাহলে বোঝা গেল তো এটাকে কি লিখতে হয়, টোটাল ওভারহেড, টোটাল ওভারহেড অ্যাজ পার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। টোটাল ওভারহেড বলো কি, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হয়ে এত টাকা ওভারহেড বলো, ঠিক আছে বোঝা গেল, এত অবধি কোনো ডাউট নেই, যেটা বেরোলো তাকে বলে এ, ঠিক আছে তো এ। কিন্তু তুই যদি ভালো করে কোশ্চেন পড়িস, তোকে কি বের করতে বলে জানিস, লেবার আওয়ার রেট বের করতে বলেছে, তাই তো, লেবার আওয়ার রেট বের করতে বলেছে, তাই তো। এবার বি দিয়ে লিখবো, কি জানিস তো, বি দিয়ে লিখবো লেবার আওয়ার, লেবার আওয়ার্স ওয়ার্ক, লেবার আওয়ার্স ওয়ার্ক, ঠিক আছে তো, লেবার আওয়ার্স ওয়ার্ক। তো দেখ লেবাররা কত ঘন্টা কাজ করেছে, ভালো করে কোশ্চেন পড়তে হবে, প্রথমে চলে আয় ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট এ তে কত ঘন্টা কাজ হয়েছে দেখ, মানে ডিপার্টমেন্ট এ তে কত দিন কাজ হয় দেখ, ডিপার্টমেন্ট এ তে কত দিন কাজ হয়, 25 দিন কাজ হয়, আর এক এক দিনে কত ঘন্টা করে কাজ হয়, 8 ঘন্টা করে, তাহলে কি বলতে পারি 25 × 8 = 200, ডিপার্টমেন্ট এ তে এখানে 200 হচ্ছে, ডিপার্টমেন্ট বি তে 26 × 8 কত হচ্ছে দেখতো, 26 × 8 কত হচ্ছে, এক মিনিট কতজন ওয়ার্কার ছিল এটা নেওয়া হয় না, এই একটু গন্ডগোল হচ্ছে, একটু গন্ডগোল হচ্ছে, এখানে লিখেছি ফর্মাটা সবচেয়ে বেটার হবে, নাহলে নাহলে অসুবিধা হবে। 25টা কি ছিল বল, 25টা নাম্বার অফ ডেজ, এখানে লিখি নাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে, নাম্বার অফ ডেজ, ঠিক আছে, নাম্বার অফ ডেজ হলো তো, ইন্টু কি বলবো, নাম্বার অফ ডেজ লিখলি তো, নাম্বার অফ ডেজ লিখলি, তারপর লিখবি কি, নাম্বার অফ ওয়ার্কার্স, লিখ নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ ওয়ার্কার্স ইন্টু আওয়ার্স, এ বুঝলি ব্যাপারটা, দেখে নে এ তার বলতে দিয়ে দেখা, লেবার আওয়ার ওয়ার্ক মানে ডিপার্টমেন্ট এতে কত ঘন্টা লেবার কাজ করেছে, কি বললাম বল, ডিপার্টমেন্ট এতে কত ঘন্টা লেবার কাজ করেছে, ডিপার্টমেন্ট এতে আর বিতে কত ঘন্টা কাজ করেছে, তাহলে কি করে বলবি বল, ডিপার্টমেন্ট এতে, ডিপার্টমেন্ট এর কথা যদি বলি, কতদিন কাজ হয়, 25 দিন কাজ হয়, কতজন ওয়ার্কার ছিল বলতো, এই দেখে দেখে বল, ডিপার্টমেন্ট এতে ওয়ার্কার কতজন ছিল দেখ, কোশ্চেনে দেখ, কতজন ওয়ার্কার ছিল, 20 জন ওয়ার্কার ছিল, 25 × 20 আর এক এক দিনে কত ঘন্টা, 8 ঘন্টা, এবার গুণ কর, এবার গুণ কর, হ্যাঁ, 25 × 8 মানে কত, 200 × 20 = 4000, তাই তো, বোঝা গেল, কিরে বুঝতে পারলি 4000 কি করে বেরোলো। আচ্ছা এবার ডিপার্টমেন্ট বিটা বল দেখি, ইয়ে বলতো, ডিপার্টমেন্ট বিতে কতদিন কাজ হয়,
ডিপার্টমেন্ট বিতে কতদিন কাজ হয় দেখ কোশ্চেনে বলেছিল 26 দিন, তাই 26 দিন। আচ্ছা 26 দিন কতজন ওয়ার্কার ছিল? 25 জন ওয়ার্কার ছিল, এক এক দিনে 8 ঘন্টা করে কাজ হয়, করে দেখ কত বেরোচ্ছে। আছে 8200, ঠিক আছে এবার ভাগ করে দে, অঙ্ক শেষ, ব্যাস ছুটি। তারপর এটা দিয়ে ভাগ কর কত বেরোচ্ছে দেখ, এটা দিয়ে ভাগ কর, শেষ অঙ্ক কি লিখবি এটাকে, এটাকে লিখতে হয় এ ভাগ বি, লেবার আওয়ার রেট, লেবার আওয়ার রেট কত হচ্ছে বল ভাগ করে। বল কত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ না না ভুল করেছিস, ভুল করেছি আমি বলেছি শোন। এই দেখ এ ভাগ বি, এ তো এই টাকাটা ছিল, এদিক টাকা, এদিক টাকা, ওটার দিকে টাকা, এই টাকা ভাগ এই টাকা, ওটা করিস 16904 ডিভাইড বাই 4000 4.226 4.226 ঠিক আছে। লাস্টেরটা 17993 ডিভাইড বাই 5200 কত হচ্ছে 3.46 ঠিক আছে, তো শেষ অঙ্ক, অঙ্ক শেষ। আমাকে বলেছে দ্য প্রোডাক্ট অফ আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন পাসেস থ্রু টু প্রসেস এ এন্ড বি, একটা প্রোডাক্ট কমপ্লিট হয় দুটো প্রসেসের মাধ্যমে, এ আর বি এর মাধ্যমে, ঠিক আছে। তো তারপর সেটা ফিনিশ গুডসে পাঠাতে বলেছে, আমাকে কি কি প্রসেস খুলতে বলেছে, প্রসেস এ আর প্রসেস বি খুলতে বলেছে, তারপর নর্মাল লস, অ্যাবনর্মাল লস অর অ্যাবনর্মাল গেইন যেটা বেরোবে, ঠিক আছে। তো প্রথমে প্রসেস এ অ্যাকাউন্ট খুলে নিই, তারপর প্রসেস বি খুলবো, তারপর নর্মাল লস, অ্যাবনর্মাল লস এগুলো খুলতে হবে। তো প্রসেস এ অ্যাকাউন্ট লিখে নিয়েছি, তো প্রথমে কি লিখবো, টু ম্যাটেরিয়ালস, টু ম্যাটেরিয়াল, ঠিক আছে। একটু কথা বলিস না, ম্যাটেরিয়াল কত ইন্ট্রোডিউস করা হয়েছে 1000 ইউনিট, রেট কত করেছিল 125 টাকা করে, তাহলে 1000 ইনটু 125 করলে কত হয় 125000। তারপর কি বলেছে, নর্মাল লস বলে দিয়েছে 15% ইনপুটের উপর হয়, এইটা লিখবো বাই নর্মাল লস, এইটা লিখবো বাই নর্মাল লস অ্যাকাউন্ট, হাজারের উপর কত পার্সেন্ট 15% মানে 15000। স্ক্র্যাপ কত করে বলেছিল 80 টাকা করে, এগুলো একটু ক্যালকুলেট করতে থাক না, তাড়াতাড়ি হবে। ডাইরেক্ট ওয়েজেস 18000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস 18000 টাকা লিখেছি, তো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 8600 লিখ, টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস স্যার, হ্যাঁ আউটপুট কত বলছে 830, মানে নেক্সট প্রসেস যাবে বাই প্রসেস বি, বাই প্রসেস বি অ্যাকাউন্ট 830, তাহলে এটা টোটাল হচ্ছে 1000, এখানেও 1000 হবে, তাহলে পরে কত হচ্ছে 800 আর 100 900 980 মানে 20, এটা হচ্ছে অ্যাবনর্মাল লস বাই অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল লস এখানে কি করব, কস্ট পার ইউনিট বের করব, কস্ট পার ইউনিট ফর্মুলা কি, টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু,
divided by input minus normal loss. Total cost কত হচ্ছে? এই সর্বনিম্ন এগুলো করতে বললাম তো করিসনি, তিনটে যোগ করে কত হয়েছে? করেছিস? আচ্ছা হ্যাঁ 25 আর ক্যালকুলেটর দিয়ে 5000 আসছে। 125000 যোগ 18000 যোগ 8600 116600 176 কোনটা কস্ট পড়ি না তো জানি এটা 116600 অ্যাডমিনিস্ট্রেশন সেভিংস এখন বলছি আচ্ছা 150 এর সঙ্গে 80 গুণ করি 12000 তুই একটা কথা বললি অ্যাডমিনিস্ট্রেশন আর সেলিং এক্সপেন্সেস প্রসেস কস্টে আসে না ঠিক আছে এটা আসবে না যদি তোকে কি বের করতে বলে একটা কথা বলছি শুনে নে যখন কোশ্চেন পড়লি আমি বললাম বলে দিচ্ছি এরকম টাইপের অঙ্ক একটা পড়াবো পরে এখানে কি বলেছে অ্যাডমিনিস্ট্রেশন ও একটা কথা বলে স্যার অ্যাডমিনিস্ট্রেশন আর সেলিং এক্সপেন্স আসবে না আমি বললাম আসবে না ঠিক আছে এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট এক্সপেন্সেস ঠিক আছে তো এখানে যা হচ্ছে সব ডাইরেক্ট খরচগুলো নিয়ে হচ্ছে ইনডাইরেক্ট খরচ আসবে না যদি আমাকে বলে কখনো যদি বলে না তুমি একটা স্টেটমেন্ট করো প্রফিটের স্টেটমেন্ট কি বললাম বলতে যদি প্রফিটের স্টেটমেন্ট করো তখন প্রফিটটা তো বেরোবে স্যার প্রফিট কোথা থেকে বেরোবে ফিনিশড অ্যাকাউন্ট খুললে ওখান থেকে সেল মানে প্রফিট কখন হবে আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম সেই প্রোডাক্টটা মার্কেটে বেচবো বেচলেই তো প্রফিট হবে ওই যে প্রফিটটা হবে ওটা হচ্ছে গ্রস প্রফিট বেরোবে তার থেকে ওই যে অ্যাডমিনিস্ট্রেশন সেলিং মানে ইনডাইরেক্ট খরচটা বাদ দিয়ে মোট কথা ভালো করে শোন এটা এটা করতে হবে না যে অ্যাডমিনিস্ট্রেশন সেলিং করতে হবে না যদি প্রফিট স্টেটমেন্ট অফ প্রফিট করতে বলে প্রফিটের যদি কোনো স্টেটমেন্ট করতে বলে তখনই দরকার আমরা এরকম একটা অঙ্ক করাবো এরকম একটা অঙ্ক আছে প্রফিটের স্টেটমেন্ট করতে বলেছে আমার মনে হয় ভিডিওতেও করানো আছে একটা অঙ্ক ভিডিওতে করানো আছে প্রফিটের স্টেটমেন্ট করতে বলেছে ওই অঙ্কটাই তোকে বলে দিচ্ছি মনে করার চেষ্টা কর ফিনিশ স্টক অ্যাকাউন্টে মালগুলো বেচেছিলাম ঠিক আছে তাহলে সেল মানে ফিনিশ স্টক থেকে একটা প্রফিট বের হলো অর্থাৎ গ্রস প্রফিট তার থেকে কি বাদ দেব ওই তো অ্যাবনরমাল লস অ্যাবনরমাল গেইন ছিল আর সমস্ত খরচের কথা ছিল তা আমরা ওরকম টাইপের একটা অঙ্ক আরো পার করব ঠিক আছে ভিডিওতে ছিল না ওইটা তো বললাম ভিডিওতে ছিল অঙ্ক তো বুঝতে পারলি ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছিস মানে এই অঙ্কে দেখ ফাইনাল কনক্লুশন বলে দিচ্ছি যদি কোনো অঙ্কে অ্যাডমিনিস্ট্রেশন বা সেলিং মানে কোনো রকম যদি ইনডাইরেক্ট খরচ পাস কোনো রকম ইনডাইরেক্ট খরচ পাস প্রসেস কস্টে আসে প্রসেসিং এ আসবে ঠিক আছে আচ্ছা টোটাল কস্ট হবে 161600 মাইনাস 12000 ডিভাইডেড বাই 1000 মাইনাস 150 কর 161600 কে 12000 বাদ দে 149600 146800 3500 করি ক্লিয়ার তাহলে আমার কি হয়ে গেল এটা ভাব প্রসেস এ অ্যাকাউন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রসেস বি অ্যাকাউন্ট খুলবো আচ্ছা দেখ এবার প্রসেস বিটা করবো এটা প্রসেস বি তাহলে এখানে কি ছিল বাই প্রসেস বি তাহলে প্রসেস বি অ্যাকাউন্টে কি হবে টু প্রসেস এ অ্যাকাউন্ট কত 830 176 146000 তারপর কি করব একটা বলি টু ম্যাটেরিয়াল কত 70 ইউনিট নিয়ে আসা হয়েছে দেখি 70 ইউনিট রেস কত করে 200 করে 70 টু 214 হয় আমি দেখতাম 14000 তারপর ডাইরেক্ট ওয়েজেস বলেছে 20000 টু ডাইরেক্ট ওয়েজেস 20000 টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এই তো 10720 এই দিকে লিখো বাই নরমাল লস কত বলছো নরমাল লস 10% কার উপর হবে ইনপুট ইনপুট কত এখানে 830 70 মানে 900 900 10% কত হবে 90 ঠিক আছে তো রেট কত বলছিল স্ক্র্যাপের রেট 140
तो कौन 90 इनटू 140 12600 তারপর আউটপুট বলে যে প্রসেস বিল আউটপুট মানে ফিনিশ স্টক চলে যাবে লেট বাই ফিনিশ স্টক কত কত বলে যে আউটপুট 820 তাহলে দেখ এখন আমার গিন 10 হচ্ছে বুঝতে পারছিস তো 820 আর 90 কত হয় 910 হ্যাঁ আর ডেবিটে হচ্ছে 900 তাহলে শর্ট হচ্ছে কত 10 এখানে লিখো 2 অ্যাবনরমাল গেইন
কস্টিং পিএল অ্যাকাউন্টে নিয়ে গেলে এগুলো ফার্স্ট বলে দিচ্ছি, কেন সমস্যা নেই, কারণ এই টাইপের আমরা তো অনেকবার করেছি, বোঝানোর কিছু নেই। 1920 একটু নরমাল লস অ্যাকাউন্ট 10 ইউনিট স্ক্র্যাপ কত করেছিল 140 1400 শর্ট পড়লে কত 800 টাকা কিনে মেলো কস্টিং পি হল টু কস্টিং পি এর অ্যাকাউন্ট 2210 10 2200 ঠিক আছে3 লাখ টাকা। নেক্সট কি বলেছে, ওয়েজেস পেড কোন দিক বলবে বল, ওয়েজেস পেড, ওয়েজেস পেড কোন দিক, ডেবিট দিক। দেখেন একটু ওয়েজেস এর আউটস্ট্যান্ডিং আছে না স্যার? কিছু আউটস্ট্যান্ডিং নেই। ওয়েজেস পেড 3,60,000। নেক্সট কি বলেছে, এটা টু, ওই তো আরে আউটস্ট্যান্ডিং ছিল তো, ওয়েজেস আনপেড 6,000, তাহলে এখানে ইন রেকর্ড ওয়েজেস পেড 3,60,000। প্লাস আউটস্ট্যান্ডিং কত 6,000, তাই তো? কত হবে 3,66,000। নেক্সট কি লিখবো, টু আদার এক্সপেন্সেস, লেখ টু আদার এক্সপেন্সেস 52,000 টাকা। টু আদার এক্সপেন্স কত লিখবো বল, 52,000 টাকা। তারপর কি লিখবো, টু প্ল্যান্ট ইনস্টল এট সাইট, লেখ প্ল্যান্ট ইনস্টল এট সাইট টু প্ল্যান্ট ইনস্টলড, প্ল্যান্ট ইনস্টল এট সাইট কত বলছে 4,00,000, লিখে দেবে 4,00,000। নেক্সট কি বলেছে, ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোরস কোন দিকে বলছে বল, ক্রেডিট দিকে, লাইক বাই ম্যাটেরিয়ালস রিটার্ন টু স্টোরস কত টাকা, 10,000। নেক্সট কি বলেছে, ম্যাটেরিয়াল লাইং আনকনজিউমড, মানে জানিস এই লাইনটার মানে, ওই ম্যাটেরিয়াল মানে এত টাকার ম্যাটেরিয়াল তুই কনজিউম করতে পারিস নি, তাহলে এটাই তো ক্লোজিং কি রে, তাহলে এটাকে বলতে ম্যাটেরিয়াল এট সাইড সিডি, কি বললাম বুঝতে পারলি, লাইনটা ঘুরিয়ে দিয়েছে, লাইনটার মানে দেখ, ম্যাটেরিয়াল এট সাইড সিডি কত টাকা, 16,000। তারপর কি বলেছে, ম্যাটেরিয়াল স্টোলেন ফ্রম সাইট, সাইট থেকে ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, কত টাকা ম্যাটেরিয়াল চুরি হয়েছে বল, কত টাকার ম্যাটেরিয়াল চুরি হয়েছে, 20,000 টাকা। তার মধ্যে একদম লাস্ট লাইনে পড়, ইন্স্যুরেন্স কোম্পানি তোকে 14,000 টাকা দিয়েছে, তাহলে 20,000 টাকার ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, 14,000 টাকা পাওয়া গেছে, লস কত হয়েছে 6,000, তাহলে লিখ বাই, কি লিখতে শিখেছিলাম, কস্টিং পিএল, তাই তো, বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট লিখবি ম্যাটেরিয়াল স্টোলেন কত, 6,000 টাকা বললাম না, তাহলে লিখবি বাই ইন্স্যুরেন্স ক্লেম 14,000 টাকা, বাই ইন্স্যুরেন্স ক্লেম 14,000 টাকা। অঙ্কে দেখ ডেপ্রিসিয়েশন বলে দিয়েছিল কত, 7.5%,
তাহলে প্ল্যান পাঠিয়েছিলাম 4 লাখ, বুঝেছিস, 4 লাখ টাকার প্ল্যান পাঠিয়েছিলাম, 7.5% ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিবি, তাহলে বছরের শেষে এত টাকার প্ল্যান পড়ে আছে, তাই তো? তাহলে বাই প্ল্যান এট সাইট সিডি কত টাকা, 4 লাখ টাকার প্ল্যান পাঠিয়েছিলাম, 7.5% বাদ দে, দেখ কত দাঁড়াচ্ছে, 4 লাখ থেকে 7.5% বাদ দিয়ে বল কত হচ্ছে, চার লাখ থেকে 7.5% বাদ দিলে 30,000, মানে 3,70,000 কত হচ্ছে, 4 লাখে 7.5% কত হয়, 30,000, 4 লাখ থেকে 30 বাদ দিলে 3,70,000 বললাম না, ট্রল কর, ডেবিটটি ট্রল কর, কত হচ্ছে দেখ, আর কোনো পয়েন্ট এই অঙ্কে নেই, যাহা থাকার করে ফেলেছি, কত বল, টোটাল করে বলতে হবে কত হচ্ছে, ডেবিট দিকে 3 লাখ প্লাস 3,66,000 প্লাস 52,000 প্লাস 4 লাখ কত হচ্ছে, 11,18,000, 11,18,000 তার থেকে মাইনাস করবে এগুলো একটা করে, 10,000 মাইনাস 16,000 মাইনাস 6,000 মাইনাস 14,000 মাইনাস 3,70,000 কত হচ্ছে, 7,02,000, এটাকে কি বলে, বাই বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, সেটা বাড়ি দিকে লেখ, 2 কস্ট অফ কন্ট্রাক্ট বিডি কত টাকা, 7,02,000, ঠিক আছে, এবার এই দিকে কি লিখতাম, বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, কি লিখবো প্রথমে, কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, তাহলে দেখ অঙ্কে ওয়ার্ক সার্টিফাইড করে দিয়েছে, ওয়ার্ক সার্টিফিকেট করে দিয়েছে, দেখ আমাকে পড়তে হবে, তোদেরও সাহায্য করতে হবে, তোরা দেখ কোশ্চেন পড়ে দেখ, তোরা বলতে পারবি, দেখ লাস্ট লাইনটা পড়, বলছে ক্যাশ রিসিভড হয়েছে কত, বলছে ওয়ার্ক সার্টিফাইডের 90% রিসিভ হয়েছে ক্যাশ, আর আমাকে ক্যাশ রিসিভ দিয়েছে 7,20,000, তাহলে ওয়ার্কিং করে ছোট করে শিখিয়েছিলাম, ওয়ার্ক সার্টিফাইড বের করবো কত করে, ক্যাশ রিসিভ কত ছিল বল, ক্যাশ রিসিভ অঙ্কে 7,20,000, বলছে এটাই হচ্ছে তোমার কত পার্সেন্টের সমান, 90% এর সমান, তাহলে 100 কত ছিল, 8,00,000 টাকা, তাহলে 8,00,000 টাকা ছিল ওয়ার্ক সার্টিফাইড, ঠিক আছে, আর লিখবি কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, বলে দিয়েছে কোশ্চেনে, কোশ্চেনে বলে যে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড কত টাকা দিয়েছে বল, 22,000 টাকা, তাহলে 8,22,000, ক্যালকুলেশন কর, তাহলে 8,22,000 থেকে 7,02,000 বাদ দিলে কত হচ্ছে, 8,22,000 থেকে 7,02,000, আচ্ছা আমি তো বাদ দিচ্ছি, 8,22,000 থেকে 7,02,000, ১,২০,০০০, তাহলে যেটা বেরোলো তাকে বলে নোশনাল প্রফিট, লেখ টু নোশনাল প্রফিট সিডি, 1,20,000, সেটা বাড়ি দিয়ে ট্রান্সফার করবো, বাই নোশনাল প্রফিট বিডি কত টাকা, 1,20,000, ঠিক আছে, তোর তো অঙ্ক ইজি হয়ে যাবে, এরপরে কাজ কি করতে হয়, কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে বের করবো, কিন্তু পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড, ফর্মুলা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস,
ইনটু 100 ওয়ার্ক সার্টিফাইড করতে বেরিয়ে গেল 8 লাখ এই কোশ্চেনে কন্ট্রাক্ট প্রাইস কত দিয়েছে বলেছে কন্ট্রাক্ট প্রাইস তো এই কোশ্চেন তো কন্ট্রাক্ট প্রাইস কিছু বলেনি তাই তো কন্ট্রাক্ট প্রাইস কিছু না বললে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয় এটা জানার জন্য তো কন্ট্রাক্ট প্রাইস জানতেই হবে বলতেই হবে আগের দিনে অঙ্কগুলো বলে দিয়ে প্রতিটা অঙ্কে বলে দেয় যদি কোনো অঙ্কে বলে না দেয় তাহলে দেখ এদিক টাকা এই এদিক টাকা এটা করে তো কন্ট্রাক্ট প্রাইস কিছু একটা বেরোলো তার সঙ্গে 100 করে একটা পার্সেন্টেজ বেরোতো তো সেই পার্সেন্টেজ কি হতে পারতো 0 থেকে 25 মধ্যে 25 থেকে 50 মধ্যে 50 থেকে 90 মধ্যে তো শিখিয়েছিলাম তাহলে কিছু না কিছু তো কন্ট্রাক্ট প্রাইস আছে আমি ধরে নিচ্ছি পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড ঠিক আছে তো মোর দ্যান 50% হ্যাঁ কি না আর যদি আরও যদি বুঝতে অসুবিধা আমি বলছি কোশ্চেন পেপারে কন্ট্রাক্ট প্রাইস কিছু বলেনি আমি ধরে নিচ্ছি কন্ট্রাক্ট প্রাইস 10 লাখ টাকা মনে করছি আমি লিখে দিলাম প্যাকেটের সে সে মানে বুঝতে পারছিস আমি ধরে নিলাম প্রতিটা অঙ্কে তোকে বলে দেবে আর যদি কন্ট্রাক্ট প্রাইস বলে না দেয় তোকে কী করতে হবে সেরকম কোশ্চেনে তোকে ধরতে হবে কত টাকা কন্ট্রাক্ট প্রাইস এরকম হবেই না তোকে কোশ্চেনে বলে দেবে কন্ট্রাক্ট প্রাইস যদি না বলে তোকে ধরে নিতে হবে আমি ধরে নিলাম কন্ট্রাক্ট প্রাইস 10 লাখ টাকা এখন অনেকে নাই ধরতে পারে অনেকে কি লিখতে পারে পার্সেন্টেজ ওয়ার্ক সার্টিফাইড মোর দ্যান 50% বুঝতে পারলি তো আরে ও তো কাজ তো তুই ভাব না বাদ দে তুই নিজে ভুলে যা এখানে কত পার্সেন্ট টাকা পেয়েছে বল বলছে ওয়ার্ক সার্টিফাইডে 90% টাকা পেয়েই গেছে তাই তো তাহলে তোকে বুঝে নিতে হবে ব্যাপারটা তাহলে বোঝা গেল এটা তাহলে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে বল 80% ঠিক আছে তো তাহলে এবার কি করবো প্রফিট বের করার নিয়ম কি ছিল বল 2/3 কেন 80% তাহলে 50 থেকে 90 এর মধ্যে পড়ছে তাহলে 2/3 ইনটু নোশনাল প্রফিট ইনটু ক্যাশ রিসিপ্ট বাই ওয়ার্ক সার্টিফাইড টু থার্ড নোশনাল প্রফিট কত পেয়েছিল 1,20,000 কিন্তু ক্যাশ সেসে কত ছিল অঙ্কে ক্যাশ সেসে বল ক্যাশ সেসে ছিল 7,20,000 আর ওয়ার্ক সার্টিফাইড 8 লাখ করে দেখি 1,20,000 ইন্টু 2/3 72,000 টাকা হচ্ছে প্রফিট এখানে কি লিখবো টু প্রফিট অন লস অ্যাকাউন্ট পিএল অ্যাকাউন্ট কি লিখবো প্রফিট অন কন্ট্রাক্ট কত টাকা 72,000 টাকা বাকিটা রিজার্ভ টু WIPCD কত টাকা 1,20,000 থেকে 72 বাদ দিলে কত হচ্ছে দেখ 48,000 টাকা হয়ে গেল এইবার দেখ লাস্ট স্টেপ দেখ কটা স্টেপ হলো একটা দুটো তিনটে লাস্ট স্টেপ সিডি গুলোকে বিডি করতে হয় বুঝতে পারছিস তো দেখ আউটস্ট্যান্ডিং ওয়েজেস এইদিকে লিখবো বাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত ছিল 6,000 টাকা এবার এইদিকে চলে আয় বাই ম্যাটেরিয়াল অ্যাট সাইড সিডি এদিক লেখ টু ম্যাটেরিয়ালস অ্যাট সাইড বিডি কত 16,000 প্ল্যান্ট অ্যাট সাইড সিডি এটা লেখ টু প্ল্যান্ট অ্যাট সাইড বিডি কত প্ল্যান্ট অ্যাট সাইড বিডি 3,70,000 ঠিক আছে তো হয়ে গেল লাস্ট এই ওয়ার্ক ইন প্রোগ্রেসটা কর টু ওয়ার্ক ইন প্রোগ্রেস WIP বিডি কি লিখবো টাকা কত ছিল 8,22,000 তার থেকে মাইনাস হবে 48,000 শেষ অঙ্ক WIPCD 7,74,000 শেষ অঙ্ক